بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد শ্রদ্ধেয় সভাপতি এই হোপ অর্গানাইজেশনের এবং মোহাম্মদ ইয়াসির আরাফাত যে প্রোগ্রামের সঞ্চালক তার সঙ্গে My dear students and participants, thank you very much to all of you. অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি বিশেষ করে হোপ কমিটির হোপ অর্গানাইজেশন পুরো হোল কমিটি অ্যাডভাইজারি কমিটি থেকে নিয়ে ওয়ার্কিং কমিটি থেকে নিয়ে উইদাউট মেনশনিং দেয়ার নেম সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আয়োজন করার জন্য এবং আজকে এই প্রোগ্রামে কিছু বলার জন্য আমাকে যে একটা চান্স দিয়েছেন সুযোগ দিয়েছেন সেই সুযোগের বিনিময়ে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তাদেরকে এই কারণে যে এই হোপ যে অর্গানাইজেশন আছে যা আমি শুনেছি তারা একটা পুরো টিম আছে স্টুডেন্ট কিছু আছেন কিছু প্রফেসর এবং কিছু আইপিএস কিছু অফিসার্স আছেন যারা সমাজের জন্য একটা কিভাবে ছাত্রদেরকে নিচু ক্লাস থেকে নিচু সমাজ থেকে তুলে ধরতে হবে তো একটা ভালো পদক্ষেপ তার জন্য শুভকামনা করি ভবিষ্যতে বেশি না বলে নেক্সট আসল টপিক আজকের যে বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ারে হাউ টু প্রিপেয়ার এ রিসার্চ প্রপোজাল ফর পিএইচডি ইন আরাবিক আজকের আমার যে বিষয় বক্তব্য আছে বক্তব্যের যে বিষয় সেখানে কিভাবে রিসার্চ প্রপোজাল অর্থাৎ সিনোপসিস তৈরি করা যাবে তো প্রথমে আমরা কয়েকটা প্রশ্ন জাগে বা আমি নিজে প্রশ্ন করতে পারি যার উত্তর আমরা ডিসকাস করব বা বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি এটা লেকচার বা এটা যেটা ডিসকাস হবে সেটা অ্যাকচুয়ালি রিসার্চ পেপার কিভাবে তৈরি হবে বা সিনোপসিস কিভাবে তৈরি করব কিন্তু তার আগে কয়েকটা জিনিস আমার জানা দরকার আমাদের সেটা স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য রিসার্চ বহাস কাকে বলা হয় হোয়াট ইজ দ্য সিনোপসিস বা রিসার্চ প্রপোজাল হোয়াট ইজ দ্য থেসিস বেসিক্যাল এই জিনিসটা ক্লিয়ার করা আমার জন্য কর্তব্য এই কারণে যে অনেকগুলো আমাদের স্টুডেন্ট আছে এই গ্রুপে সম্ভবত যারা এই থেকে অবগত নেই আর তার আগে একটা কথা বলি যে এই লেকচারটা থ্রি ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট আছে থ্রি ল্যাঙ্গুয়েজ এই কারণে হলো যে কিছু আরবিক অ্যাকচুয়ালি আরবিক ভাষা দ্বিতীয় কথা যে আরবিক ভাষাতে রিসার্চ তৈরি করতে হবে রিসার্চ পেপার লিখতে হবে কিন্তু বেসিক্যালি যে রিসার্চ পেপার বা প্রপোজাল তৈরি করতে হয় আমাদের ইউনিভার্সিটিতে বা যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে আমাদের ভারতের ইউনিভার্সিটিতে সেখানে পিএইচডি সিনোপসিস বা রিসার্চ প্রপোজাল বেশিরভাগ ইংলিশে তৈরি করতে হয় তাই আমি কিছুটা ইংলিশেও তৈরি করেছি এই লেকচারের কিছুটা অংশ যেখানে ছাত্রদের সুবিধা বুঝার একটা সুবিধা হয়
যতদূর আমার পক্ষ থেকে হয়েছে আমি চেষ্টা করেছি, আশা করি সবাই সেটাকে বোঝার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা ছাত্ররা আছেন। ইয়েস, আবার নেক্সট ফিরে আসবো আমরা, হোয়াট ইজ দ্য রিসার্চ, মানে রিসার্চ কাকে বলা হয়, সিনপসিস বা রিসার্চ প্রপোজাল কাকে বলা হয় এবং থিসিস কাকে বলা হয়। তিনটা টার্ম আমরা শুনে থাকি বিশেষ করে ছাত্রের জীবনে। তো তিনটা টার্মের ব্যাখ্যা আমি করছি। রিসার্চ অ্যাকচুয়ালি যেটা আমরা গবেষণা করি, গবেষণা করে যেটা পেপার লিখি গবেষণা করে সেটাই রিসার্চ হয়। রিসার্চ প্রপোজাল বা সিনপসিস যেটা আমরা প্রাইমারিলি সর্বপ্রথমে আমরা রেডি করি, প্রপোজ করি, শব্দের মধ্যেই অর্থ ঢুকে আছে। প্রপোজাল মানে যেটা আমরা রেডি করি, তৈরি করি, কি করব রিসার্চ পেপারের মধ্যে, আমি কি কি কাজ করব, কিভাবে কাজ করব, সেই জিনিসটা আমি সিনপসিসে আমি উল্লেখ করব, যেটা আরবিকে খুত্তাতুল বাহাস বলা হয় কিংবা উতরুহা বলা হয়। আরবি টার্মটা আমাদেরকে জানতে হবে যেহেতু আমরা আরবিক স্কলার। খুত্তাতুল বাহাস কিংবা উতরুহা বলা হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন পরবর্তীতে মধ্যখানে আবার আসতে পারে যাতে কনফিউজ না হই আমরা। খুত্তাতুল বাহাস, বাহাস দুটো হলো, তৃতীয় নম্বর হলো রিসালা। রিসালা ইলমিয়া কেউ বলে, কেউ কোন সময় রিসালা বলে, কখনো কখনো কেউ বাহাসও বলে। যে থেসিস যেটা আমরা লিখলাম, মানে প্রপোজাল দেওয়ার পরে, অ্যাপ্রুভাল হওয়ার পরে যেটা আমি রিসার্চ করে রিসার্চ পেপারটা লিখব সেটাই হবে আমার থেসিস, যাকে আরবিকে রিসালা বলা হয় কিংবা রিসালা ইলমিয়া বলা হয় কিংবা বাহাসও বলা হয়। তাহলে আজকে যেটা টপিক সেটা হচ্ছে যে হাউ টু প্রিপেয়ার সিনপসিস বা রিসার্চ প্রপোজাল। সিনপসিস বা রিসার্চ প্রপোজাল তৈরি করার জন্য আমাদেরকে কিছুটা একটা কিছু জিনিস জানতে হবে, যেগুলো খুত্তাতুল বাহাস তৈরি করার সময় আমাদের প্রয়োজন হবে বা সহযোগিতা করবে। আমি এখানে একটা কয়েকটা কোট করেছি একজন রাইটারের বই, উনি বলেছেন বিশেষ ডিটেলস না গিয়ে, তারিফুল বাহাস, বাহাস ইলমি বা বাহাস কাকে বলে, ডিকশনারি একটা মিনিং হয় যেখানে বলছেন যে আন্তাবহাসা মাউদুআন মা আতাকশিফু হাকীকাতাহু ওয়া আহমিয়াতাহু লিন্নাস। বিশেষ করে এমন একটি টপিকের উপরে রিসার্চ করবে, গবেষণা করবে যেখানে তার সত্যতাটা বর্ণনা করবে এবং তার ইম্পর্টেন্স বা গুরুত্বটা মানুষের সামনে তুলে ধরবে। কিন্তু ইসতেলাহি মানে ওই একই বোঝায়, ইসতেলাহি মানে বলা হয় যে উপসর্গ বা এক্সাক্ট ইসতেলাহি এই রিসার্চের ক্ষেত্রে তাকে কি বলা হয়, বাহাসের কি বাহাস কাকে বলে। এখানে বলেছেন ইনি যে তালাবুল হাকিকা ওয়া তাকাসিহা ওয়া ইশাআতিহা, তালাবুল হাকিকা ওয়া তাকাসিহা ওয়া ইশাআতিহা, যেখানে শব্দার্থ মিনিং হলো ওটাই মিনিং, একই মিনিং, মোটামুটি কাছাকাছি একই মিনিং দাঁড়াচ্ছে। এখান থেকে পুরো ক্লিয়ার হয় যে বাহাস কাকে বলে, রিসার্চ কোন একটা নতুন জিনিসকে খুঁজে বের করা এবং সেই জিনিস, নতুন জিনিস খুঁজে বের করে মানুষের সামনে সেটাকে তুলে ধরা, তার গুরুত্বটাকে তুলে ধরা, সেটাই হলো রিসার্চ। রিসার্চ শুধু জানলে হবে না, রিসার্চ জানার কয়েকটা কম্পোনেন্ট আছে, যেরকম ক ধরনের রিসার্চ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসার্চ বেসিক্যালি তিব্বিয়া, এখানে বলা হচ্ছে ফাহুনাকা বুহুসুন তিব্বিয়াতুন ওয়া ইলমিয়াতুন ওয়া জিরাঈয়াতুন ওয়া আদাবিয়্যা ওয়া মা ইলা যালিক মিন ফুরুউল ইলম ওয়াল মারিফা। অনেক ধরনের আছে, এখানে কয়েকটা আমি উল্লেখ করেছি। সেটা তিব্বিয়া যেটা আমাদের লিটারেচারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইলমিয়া সায়েন্টিফিক রিসার্চ সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা
জিরাইয়া এগ্রিকালচার এটা আমাদের লেট আরাবিকের বা লিটারেচারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের যেটা রিসার্চের যেটা ধারণা রিসার্চ করি আমরা আদাবিয়া লিটারেচার লিটারেচার, তাহলে আমাদের একটা এখন থেকে আমরা রিসার্চ যেটা টপিক আমরা চুজ করব এখান থেকে আমরা একটা কনফাইন করে দিচ্ছি বা লিমিট করে যাচ্ছি, অর্থাৎ আমরা কি বিষয়ে আমরা রিসার্চ করব। বিশেষ করে আজকের লেকচারের যেটা বিষয়বস্তু আছে আরবিকের সাবজেক্টে আরো ডিটেলস আমি বলবো সে যখন আসবো সেখানে, কিন্তু এখানে এখান থেকে আমরা অনেকগুলো দিক তাহলে ছেড়ে দিব কনফিউজ যাতে না হয় পরবর্তীতে। আদাবিয়া নিয়ে আমরা নেক্সট চলব। ওকে নেক্সট, রিসার্চ কাকে বলে? যেরকম একটু আগে আমি বললাম এখানে কয়েকজনের কোট করা হয়েছে, কিন্তু রিসার্চ করার যে একটা ক ধরনের রিসার্চ করা হয় এবং রিসার্চে কি কাজ করা হয় সেটা এখানে, তার উদ্দেশ্য কি, আগ্রাস যাকে বলা হয়, আগ্রাস বা আহদাফ রিসার্চ করার, এখানে কয়েকটা আমি তুলে ধরেছি। এখানে একটা বলে প্রশ্ন হতে পারে যে রিসার্চ বা প্রশ্ন হয়, কিংবা অনেক সময় ছাত্ররা বলে যে স্যার আমাদের কোনো আইডিয়া আসছে না কি ধরনের রিসার্চ করবো, কি ধরনের টপিক আমরা নিব। এই জিনিসগুলো জানলে আমাদের সামনে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এখানে এক নম্বর বলছে যে ইম্মা ইলা শাইইন লাম আসবাক ইলাইহি ফায়াখতারুহু, এমন একটা জিনিস রিসার্চ করব যেটা এর আগে কোনোদিন হয়নি। দুই নম্বরে আও শাইইন নাকসিন ইতাম্মিমুহু, রিসার্চার কি করবে, কোন একটা জিনিস অসম্পূর্ণ আছে সেটাকে সম্পূর্ণ সেটাকে করবে কাজ, রিসার্চ করে গবেষণা করে, এটা একটা হল এক ধরনের হলো বা একটা উদ্দেশ্য হয়। তৃতীয় নম্বর শাইউন মুগলাকুন ইশরহু, বাহেসের কাজ হবে কোন জিনিস একটা করতে করতে বন্ধ হয়ে গেছে সেটাকে আবার বা ক্লিয়ার নয় সেটাকে রিসার্চার যদি চায়, অন্য একজন রিসার্চার গবেষণাকারী সে ব্যক্তি তখন সেটাকে আবার পরিষ্কার করে আরো বিস্তারিত ভাবে সে এটা বর্ণনা করতে পারে। নেক্সট আমরা আসব শাইউন তাবিলুন ইক্তাসিরুহু দুন আই ইয়াকুল্লা বিশাইইন মিন মাআনিহি, শাইউন তাবিলুন কোনে লম্বা, অনেক লম্বা আছে সেখানে লম্বা সেটাকে কিভাবে শর্টে মানে তৈরি করা যায় সেটা এক ধরনের রিসার্চ। নেক্সট শাইউন মুতাফাররিকুন ইয়াজমাউহু, কিছু জিনিস কিছু কিছু লিখা লিখা হয়তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে জমা করা, এক জায়গাতে কিভাবে জমা করতে পারি সেখানে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। আরো কিছু আছে ওয়াশাইউন মুখতালাতুন ইরাকিবুহু, এখানে মুখতালাতুন মানে যেখানে মিলিয়ে জুলিয়ে আছে, যেখানে পরস্পরিক অপরস্পর যেখানে রাখা আছে কোনো ম্যাটেরিয়াল সেগুলোকে আমরা গুচ্ছিত ভাবে তারতিব দিব যাকে বলা হয় বা গুচ্ছিত ভাবে সাজিয়ে দিব, সেটা সেটা এক ধরনের রিসার্চ। কিংবা শাইউন আখতা ফিহি মুসান্নিফুহু ফাইসলিহুহু, কিংবা এক ধরনের রিসার্চ হয় যে রাইটার কোনো রাইটার অনেক ভুল করেছেন, সেখানে একজন রিসার্চার যত ধরনের ভুল আছে সেই ভুলগুলোকে সঠিক করে দিল, সেটা এক ধরনের রিসার্চ। এখান থেকে আমরা জানতে পারবো যে আরো কি ধরনের রিসার্চ করা যায়, যার সামারি বের হতে পারে যে রিসার্চ হলো আল বাহসুল ইলমি হুয়া মানহাজুন ইত্তাবিউহুল বাহিসু ফি জামউল মালুমাতিল মাওসুকা ওয়া তাদবীনিল মুলাহাদাত ওয়া তাহলিলিল মাওদুই লিতিলকাল মালুমাত ওয়া মানাহিজুল ইলমিয়্যা মুহাদ্দাদা বিকাসদি তাকীদ মিন সিহ্হাতিহা আও তাআদিলিহা আও ইদাফাতাল জাদীদ লাহা, এখানে কয়েকটা জিনিস উপরের যে রিসার্চ কাকে বলে এবং উদ্দেশ্য কি তার থেকে সামারি বের হলো যে জামউল মালুমাত কালেক্ট দ্য ইনফরমেশনস এবং সেটাকে তার কিভাবে এক জায়গায় কম্পাইল করতে হবে অ্যানালাইজ করে হোক,
কিংবা রিসার্চ অ্যাপ্রোচে আমরা আসব, সেটা অ্যানালাইজ করে হোক, নক দিয়া হোক, যাকে ক্রিটিক্যাল রিসার্চ বলা হয়, ক্রিটিক্যাল স্টাডি বলা হয়, দিরাসা নক দিয়া কিংবা দিরাসা মুকারণা কম্পারেটিভ স্টাডিও বলা হয়, যেভাবে হোক যেটা রিসার্চের মেথড আছে সেই মেথডের অনুযায়ী আমরা সেটাকে রিসার্চ তৈরি করতে পারি। এবার উপরে যে বললাম যে একটা উদ্দেশ্য আছে রিসার্চ করার, একটা ফিল্ড আমরা জানতে পারলাম যে কি ধরনের আমরা রিসার্চ করতে পারি, তার উদ্দেশ্য কি, ওয়াই টু বি পারসিউ দ্য রিসার্চ বা ওয়াই টু বি প্রিপেয়ার রিসার্চ, রিসার্চ আমরা কেন করি। স্যার রেসপেক্টেড এর সাথে, স্যার আপনাকে সম্মানের সাথে একটু আমি ইন্টারাপ্ট করছি, যারা এখানে পার্টিসিপেন্ট আছো তারা বিভিন্ন কোয়েশ্চন করছো যে আরবিকে বা বাংলায় বা ইংলিশে এরকম, তো শেষে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন রাখা হয়েছে এবং স্যার অনেক জ্ঞানগর্ভ আলোচনা করবেন এখন, কারণ তিনি অলরেডি তিনার গ্রাজুয়েশন মাস্টার্স এমফিল পিএইচডি আমাদের প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে কমপ্লিটেড করেছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা একটু ধৈর্য সহকারে শোনো, যদি কাউরির কোনো কোয়েরি থাকে সেটা নোট ডাউন রাখো, আমরা সেশনের শেষে সেই কোয়েশ্চেন অ্যান্সার গুলো নেবো একে একে। থ্যাংক ইউ স্যার। অনেকগুলো প্রশ্ন জাগবে, এই কারণে যতক্ষণ পর্যন্ত আমরা পুরো লেকচার না শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের অনেকগুলো জিনিস ক্লিয়ার হবে না, তাই আমরা আগে বাড়তে থাকি। এবং আমার রিকোয়েস্ট থাকবে বিশেষ করে ছাত্রদের কাছে, সেটা যতদূর পারো তোমরা নোট করতে যাও, পয়েন্ট গুলো নোট না করলে পরবর্তীতে আমরা আবার রিপিটেশনের সম্মুখীন হতে পারি কিংবা অযথা প্রশ্ন ডাকতে পারে। অতএব নোট করতে থাকি আমরা যেন, যা রিসার্চার স্কলার আছে। ইয়েস, তাহলে আমরা ফিরে আসি যে রিসার্চ কাকে বলা হয়, কেন করা হয় এবং কি কি দিকগুলো তুলে ধরা হয়। নেক্সট, কেন রিসার্চ করি, সেখানে আমি এখানে কয়েকটা পয়েন্ট নোট করেছি, সেটা হলো সাদ্দু ফাজওয়াতিন লিল আবহাসিল মাওজুদা হাওলা মাওদুইহা। সাদ্দু ফাজওয়া, সাদ্দু ফাজওয়ার মানে হলো, অর্থ হলো যে একটা যে গ্যাপ আছে রিসার্চ করতে গিয়ে, যে গ্যাপ আছে সেই গ্যাপের গ্যাপটাকে পূর্ণ করার কারণে একটা রিসার্চ করা হয়, কিংবা একটা দুই নম্বরে বাহাত আল মওজুদ হাওলা মওদুইহি ইয়া হাওলা আল মওজু, কোন টপিকের উপরে রিসার্চ হয়েছে অলরেডি, সেটাকে আরো বিস্তারিত ভাবে বুঝে সেটাকে আরো বিস্তারিত ভাবে তুলে ধরার কারণে আমরা রিসার্চ করি। কিংবা থার্ড পয়েন্ট, ইজাফাতু মারিফাতিন জাদিদা ওয়া মুত্তাকিরা ইলা ফাহমিল মুজতামা আল একাডেমি। তৃতীয় নম্বর হলো যে আমরা আমাদের ইনফরমেশন অ্যাড করার, ইজাফা মানে হলো অ্যাড করা, আমাদের ইনফরমেশন অ্যাড করার জন্য বা নতুন একটা জিনিস খুঁজে বের করার নামই যে রিসার্চ বলা হয়, সেই কারণে আমরা রিসার্চ করি। এবার একটা পয়েন্ট, রিসার্চ কাকে বলা হয়, কি ধরনের রিসার্চ করা যায়, কেন করি, ওটা জানতে পারলাম। আমাদের এখন মেইন আজকের টপিক হলো খুত্তাতুল বাহাস, হোয়াট ইজ দা সিনপসিস এন্ড হাউ টু প্রিপেয়ার ইট। তো হাউ টু প্রিপেয়ার সিনপসিস তৈরি করার জন্য আমাদেরকে কিছু জানতে হবে আগে, যেমন বললাম যে কি জানতে হবে, হোয়াট ইজ দা সিনপসিস, যেটা আমি এর আগেও একবার প্রথমে ডিসকাস করেছি, যাকে বলা হয় তাখতীতুন لأي عمل من الأعمال للوصول إلى أهدافنا كما عرفت بمشروع عمل أو خطة منظمة تجمع عناصر التفكير المسبق اللازمة لتحقيق الغرض من الدراسة. إبراهيم وأبو زيد إنا دوجن من একটা বই লিখেছেন, উনাদের বক্তব্য অনুযায়ী আমি যেটা বলেছিলাম এবং বেশিরভাগই মতামত সবারই একই বা একটাই মত, সেটা হলো অ্যাকচুয়ালি খুত্তা, যার মানে হলো প্ল্যান,
বা প্ল্যান এস্টিমেট যা আমরা বলে থাকি অনেক সময় বা প্রপোজাল বা সেটা কিভাবে প্রপোজাল যাকে প্ল্যান বা বলা হয় একই শব্দ বা কি আমরা করব সেটা সেখানে আমরা বর্ণনা করি খুতাতুল বাহসে যাকে আমরা প্রপোজাল রিসার্চ প্রপোজাল বলে থাকি কিংবা রিসার্চ সিনপসিস বলে থাকি ইয়েস নেক্সট খুতাতুল বাহস রিসার্চ বা প্রপোজাল রিসার্চ প্রপোজাল তৈরি করার জন্য কিছুটা টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলো বিশেষ করে আমাদের জানা দরকার এখানে কয়েকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করেছি এগুলো বাদ দিয়ে আরো অনেকগুলো আছে বিশেষ করে এগুলো জানা দরকার প্রথম হলো দিরাসাত ওয়াসিআ লিল বাহিস আলাল আদাবিয়াত আদাবিয়াত এর জন্য আমি এখানে লাগালাম যেহেতু আমরা বেসিক্যালি আরবিক লিটারেচারের এখন স্কলার বর্তমানে যতজন আছি আমরা গ্রুপে তাই আদাবিয়াত লাগিয়েছি না তো সাধারণ টপিক হতে পারে যারা সায়েন্সে থাকবে সায়েন্স রিলেটেড তাদের বোর্ড স্টাডি হতে হবে এ না যে আমরা গল্পটা কিছু জানি আর জেনেই আমরা যদি বলে যে আমি রিসার্চের রিসার্চ করার যোগ্য সেটা ভাবা ভুল রিসার্চ করতে গেলে আমাদেরকে অনেক 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 পড়তে হয় যাকে দিরাসা ওয়াসিআ বলা হয় তো খুতাতুল বাহাস তৈরি করার জন্য আমাদেরকে এইগুলো জানা অবশ্যই দরকার নেক্সট খুত্তা আনাসুল খুত্তা মুতারাবিতা যে আনাসের আছে এলিমেন্ট বা যাকে বলা হয় বেসিক উপাদান বা মূল সূত্র যাকে বলা হয় উপাদান অর্থাৎ কি কি মেন আসল যে জিনিস দরকার খুত্তাতুল বাহাস তৈরি করার জন্য সেগুলো মুতারাবিতা হতে হবে মুতারাবিতা আমি ব্ল্যাক কালিতে এখানে লিখেছি এই কারণে যে একটু ধ্যান দেওয়া দরকার মুতারাবিতা ইন্টার কানেক্টেড থাকতে হবে আনাসিরুল খুত্তা আমরা আসছি নেক্সট আমরা পড়বো আনাসিরুল খুত্তা কি কি আছে সেই আনাসিরুল খুত্তা গুলো মুতারাবিতা হতে হবে ইন্টার কানেক্টেড এক অপরের সঙ্গে মিল থাকতে হবে নেক্সট আনাসিরুল খুত্তা মুরাত্তাবা মুরাত্তাব থাকতে হবে তারতিব অর্থাৎ উপরে মুতারাবিতা ইন্টার কানেক্টেড এর সাথে সাথে মুরাত্তাবাও থাকতে হবে মানে পরস্পর মানে অপরস্পর থাকলে হবে না সাজিয়ে গুজিয়ে সেটাকে যেগুলো এলিমেন্ট আছে খুত্তাতুল বাহাস তৈরি করার সেগুলো সাজিয়ে গুজিয়ে লিখতে হবে আমি যদি আগে হাইপোথেসিস লিখি মুকদ্দমা পরে লিখি ইন্ট্রোডাকশন পরে লিখি সেটাকে সেটা সে ধরনের হবে না কিংবা আগে আমি কনক্লুশন লিখে কনক্লুড বা তাব্বিবুল বাহাস চ্যাপ্টারাইজেশন আমি আগেই লিখলাম ইন্ট্রোডাকশনটা পরে লিখলাম সেভাবেও মানে হবে না অর্থাৎ পারস্পরিক যেভাবে দরকার একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে সাজিয়ে গুজিয়ে সেটা রেডি করতে হবে রিসার্চ প্রপোজাল নেক্সট যেটা আছে লাস্ট তাতাযাম্মানু ইজরাআতুন মুহাদ্দাদা মুরাত্তাবাতা বিমুশকিলাতিল বাহাস যেগুলো মানে আমরা রিসার্চ করতে গেলে যে অসুবিধার সম্মুখীন হতে হয় সেগুলোকে আমরা আগেই জানতে হয় আমাদেরকে এবং জেনে সে তার প্রশ্ন কি কি প্রশ্ন জাগতে পারে তার উত্তর আমাকে খুঁজতে হয় খুঁজে বের করতে হয় তো সেই প্রশ্ন উত্তর খোঁজার একটা প্রচেষ্টা থাকতে হবে তাহলে এই জিনিসগুলো দরকার এবার আমরা চলে আসছি যে আনাসুল কিতাবাতু খুতাতুল বাহাস বা একটু আগে যে বললাম কম্পোনেন্ট বা এখানে অর্গানাইজেশন অফ পিএইচডি সিনপসিস বা কম্পোনেন্ট বা কিভাবে অর্গানাইজ করব আমি সিনপসিসটা কিভাবে তৈরি করব পারস্পরিক আমি কিছুটা এখানে লিখেছি নাম্বার ওয়াইজ একই ওই মুরাত্তাবা বলা হয় যেটা উপরে আমি ডিসকাস করলাম টাইটেল অফ রিসার্চ প্রপোজাল উনওয়ানুল বাহাস
2 নম্বর ইন্ট্রোডাকশন আল বাহস মানে মুকদ্দমাতুল বাহস এই মুকদ্দমাটা টাইপ এই করতে আগে পিছে হয়ে গেছে মুকদ্দমাতুল বাহস সেখানে স্কোপ এন্ড অবজেক্টিভ আহদাফুল বাহস চলে আসবে এক্সিস্টিং রিসার্চ ইন দিস এরিয়া আল বুহুসুল মুতাওয়াজিদা কিংবা আল মুতাওয়াফিরা হাওলা হাদাল মওযু এই বিষয়ে যে আরো কি রিসার্চ আছে আমি কোন গবেষণা হয়েছে নাকি সেটা জানতে হবে আমি ওখানে আসবো পয়েন্ট যখন আসবে সেখানে আমি বিস্তারিত ভাবে আলোচনা করবো হাইপোথেসিসটা এখানে আবার 3 নম্বর হবে এখানে নম্বর 1 হয়ে গেছে অদল ফরোজ হাইপোথেসিস কাকে বলা হয় অ্যাজাম্পশন বা সাপোজ করে সেখানে কি ধরনের কি করতে হবে এবং কিভাবে রিসার্চটা হবে সেটা হাইপোথেসিস যখন আসবে সেখানে আমি ডিটেইলস ডিসকাস করব 4 নম্বর হচ্ছে রিসার্চ মেথডোলজি এখানে 2 নম্বর হবে 4 নম্বর হবে মানহাজুল বাহাস মানহাজুল বাহাস ক ধরনের মানহাজ হয় মানে কোনটা মেথডোলজি মানে কয়েক ধরনের মানহাজ হয় মেথড হয় পদ্ধতি হয় এবং কোনটা পদ্ধতি আমি অবলম্বন করব বা কোনটা পদ্ধতির অনুযায়ী আমি আমার রিসার্চ করব আমার থেসিসটা লিখব সেখানে রিসার্চ মেথডোলজিতে আমাকে উল্লেখ করতে হবে অ্যাপ্রোচ মেথড টেকনিক যেখানে ওরই একটা অংশ রিসার্চ মেথডোলজির যেখানে দিরাসা তাহলিলিয়া আমরা বলে থাকি নাকদিয়া বলে থাকি মুকারনা বলে থাকি সে অ্যানালিটিক্যাল মূল্যায়ন আমরা আমরা করব না নাকদিয়া ক্রিটিক সমালোচক হিসাবে আমি আমার রিসার্চটা করব না মুকারনা কম্পারেটিভ তুলনামূলক তো এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে বিশেষ করে এই কয়েকটা জিনিস আমরা রিসার্চে যখন প্রপোজাল রেডি করব তখন আমরা কনফাইন করে নিব অর্থাৎ একটা দিক নির্ণয় করে নিব যে আমি কোনটা দিকে আমার রিসার্চ প্রপোজাল রেডি করব রিসার্চ করব সেটা অবশ্যই আমাদেরকে নির্ধারিত করতে হবে নির্ণয় করতে হবে নেক্সট কম্পোনেন্ট হলো আনাসিরুল খুত্তাতুল বাহাস হলো তাবিউল বাব তাবিউল বাহাস তাবিউল বাহাস হলো যে কিভাবে চ্যাপ্টারাইজেশন করতে হবে আমি কতটা চ্যাপ্টার লিখব আবার চ্যাপ্টারাইজেশনের আবার ইউনিট থাকে যাকে ফসল বলা হয় ডিটেইলস আমি আসছি আসবো নেক্সট নাতাইজুল বাহাস লিখব তারপরে বিবলিওগ্রাফি তো এগুলো মেন আনাসিরুল খুত্তাতুল বাহাস বা কম্পোনেন্ট অফ দা রিসার্চ প্রপোজাল এগুলো হলো মেন পয়েন্ট এইভাবে আমাদেরকে রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে বা খুত্তাতুল বাহাস তৈরি করতে হবে ইংলিশের সাথে আরবিক আরবিকের সাথে ইংলিশ দুটোই ভাষার জন্য রাখলাম আবার ওর উত্তর হলো যে আমরা আরবিক ল্যাঙ্গুয়েজে সমস্ত জিনিস আরবিকই পড়ি পড়াশোনা করি কিন্তু আমাদেরকে সিনোপসিসটা যখন তৈরি করতে হয় বেশিরভাগ ইংলিশে তৈরি করতে হয় যেহেতু অ্যাপ্রুভাল করার জন্য সেখানে অফিসিয়াল ম্যাটার থাকে অফিস যেখানে প্রশাসনের যারা আরবিক জানে না যার কারণে আমাদেরকে ইংলিশে লিখতে হয় বাকি কোথাও বাধ্যতামূলক অবস্থাগুলো এখানে ডিসকাসের করার জায়গা নেই সেটা ইউনিভার্সিটির একটা ই থাকে অবজেক্টিভ থাকে বা প্ল্যান থাকে ওখানকার কি নিয়ম কারণ কি আলাদা নেক্সট عنوان البحث او اختيار من الموضوعات যাকে عنوان প্রথমে যে বললাম এটা একটা খুব বিষয় গভীরতার সাথে বোঝা দরকার عنوان البحث আমরা টপিক কিভাবে চুজ করব টপিকের নাম কিভাবে আমরা বাছাই করব এখানে একটা খুব দরকার যেখানে এখানে কয়েকটা জিনিস আমি তুলে ধরেছি সেখানে বলেছে যে উনওয়ানুল বাহাস লা ইয়াকুনু তাবীলান জিদ্দান ওয়ালা কাসীরান নাকিসা আই ইয়াকুনু ওয়াদিহান খালিয়ান মিনাল আখতা ওয়া তাকিদাত আল্লা তাযাম্মানু আলফাযান তাহতামিলু তাবীল আও আল ইসতিখদাম আল মুজাসি মাজাজি মানে টপিক যে আমি হেডলাইন লিখব বা টপিক আমি যে লিখব সে টপিকটা চুজ করব সেখানে
লম্বা যাতে বেশি না হয় এবং খুব ছোটও যাতে না হয় এক কথায়, এবং মানে টপিকের হেডলাইন থেকে যাতে বোঝা যায় যে আমি কি ধরনের রিসার্চ করব, কি সম্পর্কে আমি রিসার্চ করব, সেখানে এমন শব্দ ব্যবহার করা যাবে, করা উচিত বা করতে হয় যেখানে কোনো নয় যে এটা শব্দ এটাও মনে হতে পারে না, এটা নিতে পারি এটা নিয়েছি, এইগুলো এ ধরনের শব্দ যাতে আমরা ব্যবহার না করি, কোথায় না করি বলছি, টপিকে, টপিকে যে হেডলাইন আমি আমরা তৈরি করব, টপিক তে হেডলাইনটা সেখানে আমরা এই ধরনের টার্মস এন্ড কন্ডিশন গুলোকে আমরা মনে রাখব। এবার এখান থেকে সরে আমি একটু কিছু একটা অন্য ডিসকাশনে যাচ্ছি, যেটা এরই একটা পার্ট। অনেক সময় প্রশ্ন হয় যে স্যার কিভাবে টপিক নিব, কি ধরনের টপিক নিব এবং কিভাবে সেই টপিকে কনফাইন করব, অর্থাৎ লিমিট করব, লিমিট নির্ধারিত করব যে হ্যাঁ এই কাজটা আমি করব। আমি একটা সিম্পল উদাহরণ দিই, আল আদাবুল আরাবি ফিল আসরিল হাদিস, এটা কি কোনো টপিক হতে পারে রিসার্চের, কে বলতে পারবে? ইয়েস, এটা কোন রিসার্চের একটা টপিক হবে না। আল আদাবুল আরবি ফিল আসরিল হাদিস, এখানে আদাবে আরবি যখন আদাব যখন বললাম, ঠিক আছে, আদাব সাহিত্য, সাহিত্যের আবার অনেকগুলো পার্ট আছে যেখানে আমাকে ল্যাঙ্গুয়েজের সাথে আমাকে একটা কনফাইন করতে হবে, লিমিট করতে হবে। সেটা হচ্ছে যখন আমরা আদাব নিব, আদাবের অনেকগুলো পার্ট আছে যাকে বলা হয় সাহিত্যের অনেকগুলো দিক আছে। সেই দিকগুলি হচ্ছে প্রথমে যে শে'র এবং নাসর, অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রি দিয়ে আমরা ভাগ করি। এবার কবিতা বা শে'রকে বাদ দিয়ে আমরা যদি নাসরি নিই, আবার নাসরের বা গদ্যের প্রোজের অনেক ধরনের আবার গদ্য আছে বা প্রোজ আছে, সেখানে আবার আমাকে লিমিট করতে হবে, সেটা কিসসা হবে, শর্ট স্টোরি না রেওয়ায়া হবে যাকে বলা হয় নভেল, উপন্যাস না সেখানে মসরাহিয়া হবে, ড্রামা হবে না মাকালা হবে, প্রবন্ধনা যাকে বলি আমরা, অনেক ধরনের আরো আছে। তো আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই এটাই, যে শুধু কিসসা কাসিরাও যদি আমি নিই, আল আদাবুল আরাবি ফিল কিসসা কাসিরা, সেখানেও আমার টপিক লিমিট হবে না, বা টপিক যে উপরে বলল একটা রিসার্চ করার মতন টপিক একটা হবে না, এখানে যাকে ভাস্ট বলা হয়, যার কোনো লিমিট নেই, কোনো নির্ধারিত করা নেই, কি কাজ করবে, কত কোনটা কাজ করবে, কোনটা দিক তুলে ধরবে। আবার এটাকে আমি এক্সপ্লেন করে আবার বলতে পারি, কিসসা কাসির আদাব থেকে কিসসা প্রোজ নিলাম, নাসর নিলাম, নাসর থেকে আবার কিসসা নিলাম, কিসসা কাসিরা নিলাম, কিসসা কাসিরা থেকে আবার আসরে হাদিস নিলাম, ঠিক আছে, কিন্তু আসরে হাদিসেও আবার আমাদেরকে নির্ধারিত করতে হবে কোন কান্ট্রির, কোন কান্ট্রির সাথে আবার যে আবার নির্ধারিত করতে হবে কোন রাইটারের, আবার অনেক একটা রাইটারেরও অনেকগুলো কিসসা কাসিরা আছে, আবার সেখানেও আমাকে নির্ধারিত করতে হবে যে সে রাইটারের আমি কোনগুলো কিসসা আমি আমার রিসার্চে তুলে ধরব। এখানে এসে কিছুটা একটা মানে শ্বাস নেওয়ার ব্যাপার আছে, মানে শ্বাস নিতে পারা যাবে যে হ্যাঁ এখানে একটা সম্ভব হয় যে অমুক রাইটারের অমুক স্টোরি গুলো আমি রিসার্চ করব। বা এবার এখানে অনওয়ান, অনওয়ানের যে কথাটা আসলো, অনওয়ান মানে টপিক যে আমি সিলেকশন করব, সিলেকশন করার সময় আমাদের এই দিকগুলো যাতে মনে থাকে, যে যাতে আমরা কনফিউজ না হই। ওকে, নেক্সট আমরা সেকেন্ড পয়েন্ট, যেটা খুতবাতুল বাহাস এর প্রথম পয়েন্ট হলো যে টপিক কিভাবে নির্ধারণ করতে হবে, এক নম্বর পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট আমরা চলে আসবো ইন্ট্রোডাকশন, মুকদ্দমাতুল বাহাস।
মুকদ্দমাতুল বাহস আমরা অনেক সময় জেনে থাকি, ইন্ট্রোডাকশনও অনেক সময় জানি যে কাকে বলা হয়, কিন্তু এখানে মুকদ্দমাতুনের ক্ষেত্রে, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কয়েকটা দিক বা কয়েকটা পয়েন্ট আমাদেরকে তুলে ধরতে হয়, যেগুলো আমি এখানে লিখেছি। সেখানে সেগুলি হচ্ছে তাওযিহুল মাজালিল মুশকিলা। রিসার্চ করতে গিয়ে আমাদেরকে কোনগুলো দিক আছে যেখানে অসুবিধা হতে পারে এবং অসুবিধাটা কিভাবে দূর করা যাবে সেটাকে আমাকে পরিষ্কার এক্সপ্লেন করে দিতে হবে মুকদ্দমাতে। তাওযিহু আহমিয়াতিল মাওযু, আহমিয়াতিল মাওযু অর্থাৎ আহমিয়াতুল উনওয়ান, যে টপিকের উপরে আমি রিসার্চ করব সেই টপিকের কি গুরুত্বপূর্ণ সেটা আমাকে এই মুকদ্দমাতে এক্সপ্লেন করে দিতে হবে। তাওযিহু মাদা নাকসি নাতিজ আন আদমিল কিয়াম বিহাদাল বাহস, কিংবা সেখানে আমাকে কি এখানে রেজাল্ট বা নতিজা বা কনক্লুশন রেডি করতে গিয়ে আমাকে কতটা কি অসুবিধা হতে পারে এবং সেটাকে আমি কিভাবে কনক্লুডে যাব সেখানে সেই দিকটাকে, সেই পয়েন্টটাকে আমাকে মুকদ্দমাতে তুলে ধরতে হবে। কিভাবে করতে হবে এখানে আমি আরেকটা পিপিটি আছে, সেখানে আমি যখন আসব সেখানে আমি সেটা ক্লিয়ার করতে যাব। নেক্সট হলো ইস্তিরাদুল আমাল সাবিকা, সেম টপিকের উপরে এর আগে কেউ রিসার্চ করেছে নাকি, বা এ রিলেটেড যে টপিক আমি নিচ্ছি তার উপরে কোনো কেউ রিসার্চ করেছে নাকি, সেগুলো আমাকে দেখে নিতে হবে। দেখার পরে আমাকে তার থেকে কি আলাদাভাবে আমি রিসার্চ, ওর থেকে আমি আলাদা কিভাবে পৃথকভাবে আমি আমার রিসার্চটা আমি করব, গবেষণা করব আমার, সেটাকে আমাকে বর্ণনা করে দিতে হবে এই মুকদ্দমার মধ্যে, বা পরবর্তীতে একটা হাইপোথিসিস আসবে সেখানে আমরা বর্ণনা করতে পারি। নেক্সট তাওযিহ আসবাব ইখতিয়ার বাহিস লিহাযিহিল মুশকিলা অর্থাৎ লিহাযাল মাওযু, ইখতিয়ার বাহিস অর্থাৎ আমরা কেন চুজ করছি সেই টপিকটা, উনওয়ানটা, সেই টপিকটাকে আমাদের গুরুত্ব হওয়ার একটা কারণ, সেই কারণগুলি আমাকে বর্ণনা করতে হবে এই মুকদ্দমার মধ্যে, ইন্ট্রোডাকশনের মধ্যে। তাহলে আরেকটা লাস্ট যেটা আসবে, যেটা এই ইন্ট্রোডাকশনের যেটা সামারি দাঁড়াচ্ছে সেটা হলো তাওযিহুল আল জিহাদ আল্লাতি সাতুফিদু মিন হাদাল বাহস, সেখানে একটা দিক নির্ধারিত করতে হবে, অর্থাৎ উপরে যতগুলো প্রবলেম আছে বা সমস্যা আছে সেই মুশকিলা এবং কিভাবে সমস্যা দূর করা হবে, এবং আগেকার রিসার্চ থাকলে সেগুলো আমি কিভাবে করব পৃথক, এইগুলো এমন লিখতে হবে লাস্টে মুকদ্দমার শেষে, যেটা আমার এই বাহাসটা বা আমার যেটা গবেষণা হবে সেই গবেষণাটা যাতে অন্য কাজ দেয় বা বুঝতে পারে। এবার যে আনাসিরু কিতাব আনাসিরু খুত্তাতুল বাহাসের তিন নম্বর পয়েন্ট ছিল হাইপোথেসিস। হাইপোথেসিস আমাদেরকে জানতে হবে, না জানলে আমরা আমাদের প্রপোজাল ভালোভাবে তৈরি করতে পারি না, কিংবা আমরা রিসার্চে কি করব তখন আমাদের পরবর্তীতে আমাদের কি হয় একটা অসুবিধা হয়ে দাঁড়ায়। তো মেন এখানে ডিসকাস করার এখানে এগুলো নয়, জায়গা নয়, আমি দু একটা শুধু এখানে ডিসকাস করবো যেগুলো প্রয়োজন, যেটাকে যেখানে আমরা মানহাজুল বাহাস রিসার্চ মেথোডোলজি বলে থাকি, তার মধ্যে মানহাজু তারিখি ওয়াসফি তাজরিবি ইস্তিকরাই ইস্তিদলালি তানাবুই আরো কয়েক ধরনের আছে। এখানকার মধ্যে হচ্ছে মেন হলো ওয়াসফি বা ইস্তিকরাই কিংবা ইস্তিদলালি, তার সঙ্গে আরেকটা যেটা আছে তাজরিবি, তাজরিবি এক্সপেরিমেন্টাল। তো তাজরিবি আমাদের ক্ষেত্রে ব্যবহার হয় না, বিশেষ করে যারা কেমিক্যাল কেমিস্ট্রি বা রাসায়নিক নিয়ে যারা গবেষণা করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় আল মানহাজুত তাজরিবি। সেখানে একটা কোনো ওষুধ বা মেডিসিন তৈরি করলে সেখানে তাদেরকে
এক্সপেরিমেন্ট করে দেখতে হয়, টেস্ট করে দেখতে হয়, সেখানে তারা সেই পদ্ধতি অবলম্বন করে। কিন্তু আমাদের এই সাহিত্যের আদবের ক্ষেত্রে বিশেষ করে মানহাজুল ইস্তিকরাই ব্যবহার হয় বেশি করে, কিংবা ওয়াসফি ব্যবহার হয়ে থাকে। নেক্সট, অ্যাপ্রোচ মেথড টেকনিক। অ্যাপ্রোচ মেথড টেকনিক, যেখানে আমরা বলে থাকি যে কিভাবে আমরা আমাদের রিসার্চটাকে মেথোডোলজি ইউজ করার সাথে সাথে আমরা তাহলিলি করব, অর্থাৎ মূল্যায়ন স্বরূপ আমরা আমার রিসার্চটা আমি করব, না ক্রিটিক্যাল, যাকে বলা হয় দিরাসা, ক্রিটিক্যাল স্টাডি বা দিরাসা না দিয়া বলা হয়, সমালোচক হিসাবে আমি আমার গবেষণাটা করব, কিংবা দিরাসা মুকারানা বলা হয় অনেক সময় কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক। তাহলে তুলনামূলক বা তাহলিল করতে গেলে একটা টপিক বা একজনের একটা বিষয়ের উপরই তাহলিল করা যায়, মূল্যায়ন করা যায়। কিন্তু কম্পারেটিভ যখন আমরা বলবো, তখন কম্পারেটিভে স্বাভাবিক তুলনা করতে গেলে আমাকে দুটো জিনিস সাথে রাখতে হবে, দুটো সামনে না থাকলে, দুটো জিনিস না, দুইজনের না থাকলে কোন সময় একা এক জিনিস একের সঙ্গে কম্পেয়ার করা যায় না বা তুলনা করা যায় না। তো তুলনা শব্দ ব্যবহার হয়, আমরা এই শব্দ থেকেই আমরা বুঝতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে তাকে তুলনাকে নাকদিয়া বলা হয়, মূল্যায়ন করাকে বলা হয় তাহলিলিয়া, আর সমালোচক হিসাব যেটা গবেষণা হয় তাকে নাকদিয়া বলা হয়। এই জিনিসগুলো ব্যবহার, এই টার্মগুলো ব্যবহার হয়ে থাকে বিস্তারিত ভাবে, আরো পড়তে হবে আমাদেরকে, শুধু এই লেকচারের মাধ্যমে সমস্ত জিনিস ক্লিয়ার করা সম্ভব নয়। নেক্সট, টেন্টেটিভ চ্যাপ্টারাইজেশন, যাকে তাবিবুল বাহাস বলা হয়। তাবিবুল বাহাস অর্থাৎ কিভাবে আমি চ্যাপ্টার করব, কতটা চ্যাপ্টার করব, পাঁচটা চ্যাপ্টার হতে পারে, তিনটা চ্যাপ্টার হতে পারে, চারটা চ্যাপ্টার হতে পারে, সেটা টপিকের অনুযায়ী আমরা আমাদেরকে চ্যাপ্টারাইজেশন করতে হবে। আর চ্যাপ্টারাইজেশন কিভাবে করতে হবে আমি আসবো পরবর্তীতে, পরবর্তী স্লাইডে। এখানে আমি এটুকু বলে রাখছি কিভাবে করব, আমি নেক্সট আসবো। তাবিবুল বাহাসের সাথে সাথে আমাকে আবার ইউনিট হিসাবে ব্যবহার হয়ে থাকে, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, যাকে আরবিতে আমরা অনেক সময় ফার্স্ট ব্যবহার করি, আল ফাসলুল আউয়াল, ইউনিট ফার্স্ট ইউনিট, কিংবা কেউ কেউ আবার মাবহাস বলেও ব্যবহার করে থাকে, আল মাবহাসুল আউয়াল, মাবহাসুস সানি, আল মাবহাসুস সালিস, মাবহাসুল আউয়াল, মাবহাসুস সানি, কিংবা আল ফাসলুল আউয়াল, ফাসলুস সানি, ফাসলুস সালিস, এগুলো তাবিবুল বাহাস অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের একটা অংশ বা অঙ্গ, ওর আন্ডারে এগুলো আমাকে আবার ভাগ করে নিতে হবে। তার আন্ডারে বললাম তাবিবুল অর্থাৎ চ্যাপ্টারের আন্ডারে আবার ফাসল বা ইউনিট হিসাবে ভাগ করতে হয়। নেক্সট আমরা কি লিখলাম, তাহলে ওয়ান লিখলাম, ইন্ট্রোডাকশন লিখলাম, হাইপোথেসিস লিখলাম, অ্যাপ্রোচ লিখলাম, টেন্টেটিভ চ্যাপ্টারাইজেশন লিখলাম, তারপরে আমরা নাতায়েজুল বাহাস লিখব। আমি কি রিসার্চে কি করব, সেটা নতিজা, কনক্লুশন, সেটা কি নতুন জিনিস পেলাম, সেটা আমরা লিখব, তাই তো নাকি? আমি ঠিক বলছি কি? জি স্যার, ইয়েস স্যার, ভুল বললা তোমরা। রিসার্চ কনক্লুশন, কনক্লুড বা কি জিনিস আমি পেলাম, সেটা রিসার্চ কমপ্লিট হওয়ার পরেই সেটা পাওয়া যায়। অতএব রিসার্চ সিনপসিসে সেটা বলা কঠিন ব্যাপার, বলা যায় না। সেটা যদি বলা হয় এতে প্রপোজালে সিনপসিসে, তাহলে রিসার্চ থাকলো কি? আমার রাইট? ঠিক বলছি না ভুল বলছি? জি স্যার, ইয়েস স্যার, ইয়েস। তাহলে নাতাইজুল বাস কনক্লুশন থাকবে, এমনি
টার্ম শব্দটা থাকবে ওখানে যে আমি কনক্লুড লিখবো, কিন্তু শব্দটা লিখতে হবে আবার কনক্লুড শব্দটা আবার ফাতিমাতুল বাহাস বা নাতাইজুল বাহাস সেটা আমাকে লিখতে হবে শব্দটা আমার সিনপসিসে। ইয়েস, এবার আমরা চলে আসি কায়েমাতুল মারাজ ওয়াল মাসাদির, যাকে ইংলিশে বিবলিওগ্রাফি বলে থাকি বা রেফারেন্স বলে থাকি। এর সাথে একটা অনেক সময় ফুটনোট বলা হয়, ফুটনোট যেগুলো প্রত্যেক পাতায় পাতায় লেখা হয়, আর লাস্টে যেটা লিখি সেটাকে আমরা কায়েমাতুল মারাজ ওয়াল মাসাদির বলি। ফুটনোট ফুটনোটের দরকার হয় না সিনপসিস তৈরি করতে গেলে, যার কারণে এখানে সেটা পয়েন্ট আমি দিইনি। কায়েমাতুল মারাজ ওয়াল মাসাদির, মারাজ ওয়াল মাসাদির আমি পয়েন্ট নোট করেছি, এই কারণে করেছি যে সেটা একটা সিনপসিসের একটা অঙ্গ বা পার্ট এলিমেন্ট আনাসির। তাহলে আমরা জানতে পারলাম যে খুতাতুল বাহাস কিভাবে তৈরি করতে হয়। এখানে একটা প্রশ্ন আছে, কায়েমাতুল মারাজ ওয়াল মাসাদির সেখানে লিখতে গিয়ে আমাদের কিছুটা কায়েমাতুল মারাজ ওয়াল মাসাদির, একটা প্রথম কথা হলো এখানে মারাজ ওয়াল মাসাদির দুটো শব্দ ব্যবহার হয়েছে, তাই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি একটা কোশ্চেন জাগতে পারে। এখানে ডিসকাস করা এখানে জায়গা নয়, বিশ্লেষ ডিটেলস যেখানে আসবো সেখানে বলা যাবে। এক কথা হলো যে মাসাদির মারাজে এখন একই রেফারেন্সের বিবলিওগ্রাফির জন্য শব্দ ব্যবহার হচ্ছে, একটা প্রাইমারি প্রাইমারি সোর্স একটা সেকেন্ডারি সোর্স বলা হয়। আসল যেটা সোর্স প্রাইমারি সোর্স হলো, আর দ্বিতীয় সোর্স হলো যেটা অন্য সেকেন্ডারি যাকে সোর্স বলি আমরা। তো মারাজের মাসাদে দুজনের জন্য একই ব্যবহার হয়ে থাকে, আরো ডিটেলস আছে যেটা এখানে বলার জায়গা নেই, তবুও একটু উল্লেখ করে দিলাম। এখানে যেটা বলার জায়গা সেটা হলো মাসাদের মারাজেকে আমাকে একটা পদ্ধতি আছে লিখার, সাজিয়ে লিখতে হবে। আগে আমরা অনেক সময় লিখতাম লিখতে গিয়ে বা প্রোনা স্টাইলে অনেকজন রিসার্চ করেছেন যারা এই জিনিসগুলো উঠে আসেনি। নতুন বাহাসের যে মানে পদ্ধতি, তার পদ্ধতির অনুযায়ী এই জিনিসগুলো আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। সেটা হলো যে মাসাদির মারাজের যে আমি লিখব বিবলিওগ্রাফি সেখানে একটা নিয়ম আছে। নিয়ম হলো কি, প্রথমে রাইটারের নাম, তারপরে বইয়ের নাম, তারপরে লিখব পাবলিশারের নাম, তবে তারপরে লিখব কবে পাবলিশ হয়েছে, তবা উলা ফার্স্ট এডিশন না সেকেন্ড এডিশন, যে বইটা থেকে আমি হেল্প নিচ্ছি বা নিব, তারপরে বইটা কত সালে তার প্রকাশ হয়েছে, বইটি কত সালে প্রকাশ হয়েছে। এবার এই জিনিসগুলো লিখতে গিয়ে, বিশেষ করে রাইটারের নাম লিখতে গিয়ে, দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো অ্যালফাবেটিক্যাল আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ হুরুফে হিজাইয়া আরবিকে বলা হয়, ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স বলা হয়, অর্থাৎ যেটা এ দিয়ে শুরু হলে কাউরে নাম আগে এর দিয়ে নাম লিখতে হবে। যেরকম আমি এখানে লিখেছি আল ফাখুরি, তারপরে নিচে দ্বিতীয় নম্বর আল মানফালতি লিখেছি, তো এফ এর এফ আগে এসছে তারপরে এম আসে অ্যালফাবেটিক্যাল, সেম আরবির হার্ফের ক্ষেত্রেও তাই হয়, যেরকম আগে হার্ফ হবে নামে সেরকম সেখানে অ্যালফাবেটিক্যাল ক্রস পার আমাদেরকে সিকোয়েন্স হিসাবে লিখতে হবে, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে, তাহলে সঠিক মারাজে মাসাদের আমরা লিখতে পারবো। এটা হলো একটা জিনিস। দ্বিতীয় হলো নাম লিখতে গিয়ে, ধ্যান দিয়ে শুনবে, নাম লিখতে গিয়ে আবার ওখানে টাইটেলের একটা সমস্যা হয়। তো কারো নাম মেন নাম আছে একটা, টাইটেল আছে, তো আগে আমরা টাইটেল যেটা সেটা কি আমরা লিখি, টাইটেলটাকে লিখতে হয় আগে, আর পরে তখন মেন নাম সেটা পরবর্তীতে লিখতে হয়, পরবর্তী মানে ওই তার নামের সাথে সাথেই
পরবর্তী বলতে যে বইয়ের নাম বা ইয়ার অফ পাবলিকেশনের নামের পর লিখলাম তা নয়, অর্থাৎ টাইটেলের পরেই আমি উনার নামটা লিখব। তো আশা করি মাসাদের মারাজে কাকে বলা হয়, কিভাবে লিখতে হয় এখান থেকে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা ডিসকাস করলাম এরই একটা আমি একটা স্লাইড তৈরি করেছি উদাহরণস্বরূপ, উদাহরণটা দেখতে গেলে আমরা আমাদের জন্য সেটা আরো পরিষ্কার হয়ে যাবে, দিয়ে আমরা কোশ্চেন অ্যান্সারে আসব। শুধু এক্সাম্পল দেখাবো, বেশি সময় নিব না আমি। আমরা যদি লক্ষ্য করে এখানে প্রথম কথা যে এখানে আরবিক আছে, ইংলিশও আছে এবং এখানে ট্রান্সলিটারেশনও আছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, ট্রান্সলিটারেশন এটা হলো সিনপসিসের বা টপিক অন ওয়ান। আমরা যে প্রথম সিনপসিসের কম্পোনেন্ট করেছিলাম অন ওয়ান, সে অন ওয়ানটা অর্থাৎ ফার্স্ট পেজটা এভাবে লিখতে হয়। কিভাবে লিখলাম, প্রথমে আমি টপিকের নাম লিখলাম। একটা সাপোজ একটা টপিক যদি আমি এভাবে নিই, আল কিয়ামুল ইসতিমাঈয়া ওয়া সাকাফিয়া ফি কাসাস মুখতার আলী মুস্তাফা লুৎফি মানফলতি দিরাসা তাহলিলিয়া। এখানে দিরাসা নাকদিয়াও হতে পারে কিন্তু দিরাসা মুকারানা হবে না। কেন হবে না? দিরাসা মুকারানা একজনের স্টোরির সাথে মুকারানা হয় না, যেরকম আমি একটু আগে উল্লেখ করলাম। এখানে বুঝতে পারে তাহলে দিরাসা ইস্তেমাঈয়া ওয়া সাকাফিয়া ফি কাসাস মুখতারা, এই অনুমান যে আছে টপিক, সেখান থেকে আমার দিক নির্ণয় হয়ে যাচ্ছে আমি সোশিয়াল অ্যান্ড কালচারাল ভ্যালিউজ, সামাজিক এবং সাভ্যতিক যে মৌলিক নৈতিক মূল্যবোধ, সে দিকগুলো সেই জিনিসগুলো কি কি পাওয়া যায় মুস্তাফা লুৎফি মানফলতির শর্ট স্টোরিতে। শর্ট স্টোরি বললাম, লং স্টোরি অর্থাৎ নভেল বলিনি। এবং মুখতারাত আবার দিলাম সিলেক্টেড, সেখান থেকে আবার কনফার্ম করলাম সিলেক্টেড, আমি সেটা ভিতরে গিয়ে আমি সেটা মুকদ্দমাতে বা সেখানে মুখতারাতের আমি ডেফিনেশন মুখতারাত সিলেক্টেড সেটা আমি পরে দিব বা পরে দিয়েছি যাকে বলা হয়, পরে দিতে হয়। তো ফার্স্ট পেজটা এভাবে তৈরি করতে হয়। এখানে লক্ষ্য করা, যেটা আমি আবার লক্ষ্য করাচ্ছি, মে আই কাইন্ড অ্যাটেনশন প্লিজ, সেটা হলো আরবিকে আমি টাইটেল লিখেছি, তারপরে ট্রান্সলিটারেশন করেছি, তারপরে আমি ইংলিশে সেই টাইটেলটা দিয়েছি। ইংলিশে অর্থাৎ ট্রান্সলেশন করে সেই টপিকটা আমাকে দিতে হয়, লিখতে হয়। কারণ হলো যে অনেক সময় আমাদের বিশেষ করে ভারতের, যেরকম একটা আগে বললাম, এবং এই পুরো এক্সাম্পলটা পুরো ইংলিশই আছে, পুরো সিনপসিসটা ইংলিশই তৈরি করতে হয় বা ইংলিশেও আছে। কারণ আমি একটু আগে বললাম যে অ্যাডমিনিস্ট্রেশনের এটা পার্ট হয় অ্যাপ্রুভাল করার কাজ, যেখানে যারা যারা আরবিক জানেন না, দরকার হলে আমাদের শিখিয়ে দিব, না হলে নাকি না হলে আগে ওরা ওনাদেরকে আরবিক শিখিয়ে দিতে হবে, দিয়ে টপিক চুজ করতে হবে। ওকে, বাই দ্য ওয়ে, বলছিলাম যে আরবিক লিখে আরবিককে লিখলাম, ট্রান্সলিটারেশন করলাম এবং তার মিনিং সেই টপিক কি বলতে চায় কি রিসার্চটা ইংলিশে আমাকে বলে দিতে হবে। তার সাথে আমি কেউ লক্ষ্য করলে একটা দেখতে পাবে, সেটা একদিকে সাবমিটেড বাই দ্য নেম অফ দ্য স্টুডেন্ট আছে আর আন্ডার দ্য সুপারভিশন আছে একদিকে, কিংবা মধ্যখানে লোগো আছে। এটাকে কেউ যদি করতে চায় এভাবে করতে পারে, অ্যানালিটিক্যাল স্টুডেন্টের নিচে সাবমিটেড বাই সেখানে করতে পারে, তার নিচে আন্ডার দ্য সুপারভিশন তার নিচে হবে, তার নিচে থাকবে লোগো এবং লোগোর নিচে থাকবে ডিপার্টমেন্টের নেম। সেটাও পদ্ধতি করা দরকার,
যার যেটা ইচ্ছা সেটা করতে পারে এবং যেখানে যে ইউনিভার্সিটি যেটা চলছে সেই ইউনিভার্সিটির নিয়ম মেনে সেই হিসাবে করবে, সেটা একটা ওনাদের একটা নির্ধারিত একটা নিয়ম হবে, সেটাই নিয়ম অনুযায়ী পরিণত হবে। সেকেন্ড পাতে আমরা চলে আসছি, যেখানে আমরা ইন্ট্রোডাকশন বলেছিলাম। ইন্ট্রোডাকশনে আমরা কি বলবো, উদাহরণস্বরূপ যে আমি বললাম যে আল কিয়ামা ইসতিমাঈয়া ওয়া সাকাফিয়া ফি কাসাস মুখতারা লি মুস্তাফা সিমান ফালুতি, যে বলেছিলাম উনওয়ান এন্ড টপিক, সেই টপিকের ইন্ট্রোডাকশন আমাকে দেখতে হবে যে কোন সমাকার, যে আমি সোসাইটি যে সম্পর্কে নিয়ে আমি কথা বলবো, যে সমাজের দিকগুলো আমি তুলে ধরব। আমার ভয়েস ক্লিয়ার নয় স্যার? আপনার ভয়েস ক্লিয়ার আছে, রিকোয়েস্ট করব যাদের ভয়েস ক্লিয়ার আসছে না তারা একবার লেফট হয়ে পুনরায় জয়েন করো। ওকে গুড, বুঝতে পারছো তোমরা গো? হ্যাঁ স্যার। ওকে, আবার আমরা ফিরে আসবো যে আমরা কম্পোনেন্ট পড়ছিলাম খুতাতুল বাহাস তৈরি করার জন্য। প্রথমে অনুয়ানুল বাহাসের পরে ইন্ট্রোডাকশন মুকাদ্দিমাতুল বাহাস আমরা কি লিখবো, আমরা অনেক সময় ভাবতে পারি না বা কি লিখবো স্যার অনেক সময় প্রশ্ন করি। তো সেখানে আমরা যে টপিক ফিক্স করার পরে আমি সেখানে সেই তার সেই রিলেটেড যে জিনিস আছে বিষয়বস্তু সেখানে আমি লিখবো। যেরকম এখানে আমি উদাহরণস্বরূপ বলেছিলাম সেই তখন কোন সময়ে রাইটার ছিলেন, সেই রাইটারের পলিটিক্যাল সামাজিক এবং রাজনৈতিক কিছুটা অবস্থা কি ছিল, যার মাধ্যমে আমি ওনার যে রাইটিং এর যে দিকগুলো আছে, রাইটিং লেখার যে দিকগুলো আমি তুলে ধরবো, সেই দিকগুলো আমার বুঝাবার জন্য বা বুঝতে পারার খুব সহযোগিতা করবে। তাছাড়া কোন বিষয়বস্তু কে বুঝতে গেলে আমাদেরকে একটা কাল বা প্লেস এর সাথে যুক্ত করতে হয়, অর্থাৎ কোন সময়ের সে রাইটার, কোন জায়গার রাইটার, সে জায়গাতে কি অবস্থা ছিল, কি পরিস্থিতি ছিল, সেই দিকগুলো আমাদেরকে তুলে ধরতে হয়। নেক্সট ইন্ট্রোডাকশনেরই একটা পার্ট হবে, যেখানে আমি এখানে লিখেছিলাম যে ইজিপশিয়ান রাইটার উনি এবং উনার জন্ম এত বছরে এত সালের মধ্যে হয়েছিল। তাহলে আমরা বুঝে গেলাম যে ডিসকাশন যে উনার রাইটারের যে আমি সমাজের যে একটা পিকচার আমি যে তুলে ধরবো, সে সমাজের পিকচারটা কোন সমাকার, সেখানে রাইটারের জন্ম মৃত্যু থেকে আমরা বুঝতে পেরে নিব। ইন্ট্রোডাকশনের একটা পার্ট মুস্তাফা লুৎফি মানফালুতির ওনার সম্পর্কে আমরা একটু তুলে ধরব, তুলে ধরার সাথে সাথে ওনার জীবনে একটু কিছুটা লিখব, জীবনে লেখার সাথে সাথে ওনার যে লিটারারি ওয়ার্ক আছে, হিজ লিটারারি অর্থাৎ লিটারেচার কি উনি কাজ করেছেন, কি কি বই লিখেছেন, এবং সেখানে আমরা সেই জিনিসটা তুলে ধরব, কবিতা তে ওনার কি কন্ট্রিবিউশন আছে এবং নাসরে কতটা কন্ট্রিবিউশন আছে। তারপরে আমরা সেই ওভারঅল ওনার স্টোরিতে বা বিশেষ করে সেই সমাজের ওনার সোসাইটির যে কন্ডিশন আছে, সেই কন্ডিশন কিরকম ছিল সমাজের, যেই সমাজে উনি সেই কাজগুলো করেছেন, লিটারেচারটা তৈরি করেছেন, সেই সেই সমাকার সমাজের যে পিকচারটা সেটা আমি তুলে ধরব নেক্সট ইন্ট্রোডাকশনের মধ্যে। তার সঙ্গে আমি এটাও অ্যাড করে দেব যে কন্ট্রিবিউশন টু আরবিক লিটারেচার, মানফুলতির যে কন্ট্রিবিউশন আছে অর্থাৎ লিটারেচারের সাথে আবার স্টোরিতে বিশেষ করে, সেই স্টোরিগুলো আমি সেখানে উল্লেখ করে দিব। এবার মুকদ্দমার মধ্যে আমাকে স্কোপ এবং অবজেক্টিভ লিখে দিতে হবে, যেটা আমি এর একটু আগে ডিসকাশন করলাম, যাকে আহদাফুল বাহাস বললাম বা আগরাজুল বাহাস, সেটা বাহাস করা রিসার্চ করার বা আমার মৌজু বা সারব ইখতিয়ারিল মৌজু বা যে টপিক চুজ করলাম, সেই টপিক কেন চুজ করলাম, সেখানে সেই টপিকটার কারণ আমাকে এই স্কোপ এবং অবজেক্টিভে আমাকে বর্ণনা করে দিতে হবে। আমি এখানে কিছু কিছুটা মানে হাইলাইট করেছি, সেখানে
এখানে আপনারা দেখতে পারেন সেটা হলো পাওয়ারফুল দা মিডিয়াম অফ টু ক্যাপচার দা পিকচার এন্ড কন্ডিশন অফ সোশ্যাল পলিটিক্যাল এন্ড কালচারাল হিস্টোরি নেক্সট শো দা ওয়ার্ল্ড ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দা সোসাইটি থ্রু দেয়ার ক্রিয়েটিভ রাইটিংস নেক্সট অ্যানালাইজ হিজ থটস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্রন্টস and highlights his skills in the context of society or social development so unar idea ba impact ki unar research unar je kaaj bas story likhechen jehetu ami story er jonno kotha bolchi je story ami confine korechi limit korechi je tar mane ami kobitar kotha bolchi na oi jonno story te unar je kaaj royechen সে কাজে মানুষের কতটা বা সে সমাজের সমাজকে চেঞ্জ করার যেটা আসল সাহিত্যের যেটা উদ্দেশ্য সেটা কতটা চেঞ্জ করেছে এবং কি দিকগুলো তুলে ধরেছেন সেখান থেকে আমরা বুঝতে পারবো সেই দিকগুলো আমরা স্কোপ এবং অবজেক্টিভে আমরা তুলে ধরব আর কয়েকটা আছে সেখানে আমরা শেষ করে দিব মোটামুটি শেষ হতে শেষের দিকে আসছি আমরা একটু আগে যে বললাম যে বুঝতে পারছি তো আমরা সেই রিলেটেড টপিকে আরো কার কে কে রিসার্চ করেছেন গবেষণা করেছেন সেগুলো আমাদেরকে জানতে হবে বলো স্যার কোথায় কেমন করে জানতে পারি স্যার সেটা যেই করে হোক জানতেই হবে সে সোর্সের মাধ্যমে হোক সে ইন্টারনেটের মাধ্যমে হোক বইয়ের মাধ্যমে হোক ওই জন্য বলেছি না ব্রড স্টাডি দরকার দিরাসা ওয়াসা দরকার তো এই জিনিসগুলো যদি আমরা পাই বা জানা থাকে তাহলে অটোমেটিক আমরা জানতে পারবো যে আর কে কে রিসার্চ করেছেন এবং সেখানে আমাকে মেনশন করতে হবে আমার রিসার্চ মুকদ্দমার মধ্যে যে এক্সিস্টিং রিসার্চের মধ্যে যে এই এই টপিকের উপরে রিসার্চ করেছেন তাহলে প্রশ্ন উঠতে পারে যে স্যার আমরা তাহলে রিসার্চ অলরেডি হয়েছে তাহলে আমি ওনার থেকে আর কিভাবে আলাদাভাবে আমার রিসার্চটাকে আমি তুলে ধরতে পারি যাকে বলা হয় যে আমি ওনার থেকে কি ডিফারেন্ট কি আলাদা রিসার্চ করব সেটা আমরা এখানে দেখতে পারি বা দেখতে পাবো বা সেটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি উনি এই বিষয় এই দিকগুলো তুলে ধরেছেন আর আমি এই দিকগুলো তুলে ধরব তাহলে আমাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে যেখানে বলা যায় যে প্রাইমারি রিসোর্স আমি কি কি ব্যবহার করব আর সেকেন্ডারি রিসোর্স কি কি ব্যবহার করব এবং প্রাইমারি রিসোর্স একটু আগে যে বললাম এবং সে প্রাইমারি রিসোর্স অ্যাকচুয়ালি যে রাইটারের যে কাজ যে টপিকটা আমি নিচ্ছি এবং সেই টপিকের সংক্রান্ত যে কোনো অন্য কেউ রিসার্চ করেছে সেটাই প্রাইমারি রিসোর্স হবে আর সেকেন্ডারি রিসোর্স হবে যে সেই টপিক অনুযায়ী যেরকম কেসা কাসিরা সম্পর্কে আমরা অনেক বইও দেখতে পাই কিসসা কাসিরা লিখতে গেলে আমার মুস্তাফালতি মানফুলতির ক্ষেত্রে আহমদ হোসেন হাইকালের বই হোক বা তাহা হোসেনের নকদ হোক বা আরো আল আদাবুল আরবি ফির নকদ হোক যখন এই বইগুলি হবে এইগুলো আমাদের জন্য সেকেন্ডারি রিসোর্স হবে আমার টপিকের ক্ষেত্রে তো প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স সেটা আমরা কিছুটা পার্থক্য এখন করতে পারলাম বাকি আরো পড়ে সেটা ক্লিয়ার হবে আমাদের সামনে যেটা আমি বারবার বলছি দিরাসা ওয়াসা দরকার আমরা অনেক সময় নিজেদেরকে বলে থাকি না যে আমরা অনেক জানি কিন্তু আমরা কিছুই জানি না ইভেন আমিও নিজেকে এখনো বলতে পারি এখন অনেক অনেক জিনিস জানার আছে তো অনেক জিনিস জানতে হবে তার সঙ্গে যেটা কাজ সেটা করতে হবে ওকে নেক্সট আমরা আসবো হাইপোথেসিস যেখানে আমি বলেছিলাম ওখানে
হাইপোথেসিস যে আমি অ্যানালাইটিক্যাল ইউজ করব বা যে মেথড ইউজ করব সেই মেথডের সাথে আমি অ্যানালাইটিক্যাল ইউজ করব না কম্পারেটিভ কম্পারেটিভ করব না ক্রিটিক্যাল স্টাডি করব সেটা আমাকে হাইপোথেসিসে আমাকে সেটা উল্লেখ করে দিতে হবে যখন আমি হাইপোথেসিস লিখব এবং সেটা কি মেথড ব্যবহার করব সেটা হাইপোথেসিসের আন্ডারে সেই জিনিসটা আমাকে পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে এমন না যে আমি আগে লিখলাম যে হ্যাঁ ইস্তেকাই বা ওয়াসফি আমি ব্যবহার করব আর পরবর্তীতে দেখা হবে যে এক্সপেরিমেন্টের ব্যাপার চলে আসলো অর্থাৎ তাজরিবি এক্সপেরিমেন্ট টেস্ট টেস্টিং যে আছে মেথড তখন এটা পরবর্তীতে সেটা চেঞ্জ করা যায় বা যাবে সেটা পরের কথা কিন্তু আমাকে সেটা উল্লেখ করে দিতে হবে হাইপোথেসিসের মধ্যে হাইপোথেসিসের এটা একটা পার্ট যাকে অ্যানালাইটিক্যাল বলছি বা কম্পারেটিভ বললাম কিংবা নাকদিয়া ক্রিটিক্যাল স্টাডি বললাম শেষ টেন্টেটিভ চ্যাপ্টারাইজেশন আমরা চ্যাপ্টারাইজেশনে একটা ইন্ট্রোডাকশন করে দিব লাস্টে যখন আমাদের উপরের কম্পোনেন্ট গুলো লেখা শেষ হয়ে যাবে তখন আমাদেরকে আবার লিখে দিতে হবে চ্যাপ্টারাইজেশন অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারে আমি কি জিনিসটা তুলে ধরব এবং সেখানে কটা ইউনিট হতে পারে সেটা বললেও হবে না বললেও হবে সেখানে ইউনিট কেউ ইউনিট আবার চ্যাপ্টারাইজেশন এখানে ফার্স্ট ইউনিট বা সেকেন্ড ইউনিট কেউ করতে পারে কেউ নাও করতে পারে সেটা খুব প্রয়োজন নয় করে দিলে আরো ভালো না করলে কোনো ব্যাপার নয় হবে না সেটা নয় Yes, can you hear me? Yes, sir. Continue. Yes, sir. একটা ফোন চলে এসেছিল Yes. তো চ্যাপ্টারাইজেশন করতে গিয়ে আমাদেরকে সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে কি বললাম যেটা আরবিতে বলা হয় আল ফাসলুল বাবুল আউয়াল যেটা চ্যাপ্টার চ্যাপ্টার বলা হয় বাবুল আউয়াল চ্যাপ্টার হলো তার আবার আমি যেটা যদি আরো অঙ্গ বের করি যাকে ফাসল বললাম আমি আল ফাসলুল আউয়াল ফার্স্ট ইউনিট কিংবা আল মাবহাসুল আউয়াল বললাম অন্য একটা শব্দে কিম আরো সেম চলে যাব সেকেন্ড চ্যাপ্টার বাবুল সানি এবং বাবু সানি তো আল ফাসলুল আউয়াল হতে পারে ফাসলুল সানি হতে পারে ফাসলুল সালিস হতে পারে সেম থার্ড আল বাবু সালিস থার্ড চ্যাপ্টার সেখানেও গিয়ে আমি সেম আমি যটা চ্যাপ্টার হবে সে সেটাই আমি চ্যাপ্টার আমি উল্লেখ করে দিব দিয়ে লাস্টে কনক্লুশন কনক্লুশন লিখে কি কনক্লুশন হবে সেটা কনক্লুশন লিখে দিতে কনক্লুশন তো সেটা লাস্ট লিখতে হয় মানে স্টেটমেন্টটা কনক্লুশনের কিন্তু কনক্লুশন শব্দটা সেখানে লিখতে হবে আর তারপরে শেষে অর্থাৎ শেষের দিকে বিবলিওগ্রাফি যেটা আমি একটু আগে উল্লেখ করলাম বিস্তারিতভাবে যে বিবলিওগ্রাফি লিখতে গেলে এখানে প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্স আবার আরবিকে থাকলে আরবিক বই প্রাইমারি কি আছে আরবিকে সেকেন্ডারি সোর্স কি আছে আবার ইংলিশে প্রাইমারি সোর্স কি আছে ইংলিশে সেকেন্ডারি সোর্স কি আছে সেগুলো আলাদা আলাদা ভাবে আমাদেরকে লিখতে হবে লিখে আমাদেরকে সেটা বিস্তারিত ভাবে তৈরি করতে হবে একটা জিনিস আমি একটা এখানকার ডিসকাশন নয় কিন্তু তবুও আমি এখানে একটা ইনক্লুড করতে চাই যেটা আমাদেরকে একটা পাংচুয়েশন ইংলিশ পাংচুয়েশন বলা হয় আরবিতে তারকিম আর আলামাতে তারকিম বলা হয় যাকে ওই কমা এক্সপ্লেনেশন আর ডট যেগুলো ব্যবহার হয় এগুলো আমাদেরকে বিশেষ করে আরবিক ছাত্রদেরকে এগুলো জানা দরকার যেহেতু আরবিকের বলতে আমার কোনো লজ্জা লাগে না যেহেতু আরবিকে জিনিসগুলো খুব মাদ্রাসাতে ধ্যান কম দেওয়া হয় প্রথম থেকে যার কারণে আমরা এখান থেকে একটা সমস্যা মানে সমস্যাতে পড়ি এক সময়ে তো পাংচুয়েশন গুলো আমাদেরকে সেগুলো পাংচুয়েশন গুলো আমাদেরকে নিজে একটা স্টাডি করে হোক কারোর কাছে বুঝে নিতে হবে পড়ে নিতে হবে তাহলে
সেখানে সেই জিনিসগুলো লিখতে আমাদের কোনো ভুল ভ্রান্তি আর থাকবে না। হোক বাকি সিনপসিস তৈরি করা হবে, যার আন্ডারে সুপারভাইজার আন্ডারে গাইড করবেন, যখন সিলেকশন মানে হবে বা তার আগে যে ইন্টারভিউ এর জন্য, বিশেষ করে এর একটা লেকচার একটা পার্ট ছিল ইন্টারভিউ কিভাবে দিতে হবে, সেটা সুযোগ পেলে অন্য আরেকদিন আমি লেকচার দেব একটা। কিন্তু যেটা বলছিলাম যে ইন্টারভিউ এর আগে আমাদেরকে জিনিসগুলো তৈরি করতে হবে, তখন তো গাইড পাবো না, বা কাকে জিজ্ঞেস করবো একটা প্রশ্ন হতে পারে। অবশ্যই যে কোনো না কোনো স্যারের সাথে তো কন্ট্যাক্টে থাকে বা থাকছো বা অনেকজন থাকেন, তো সেখানে সেই জিনিসগুলো বিশেষ করে ছাত্রদেরকে বলবো, তোমরা ওই স্যারের কাছে, যে কোনো স্যারের কাছে হোক, রিকোয়েস্ট করে তিনি গাইড বা জিজ্ঞেস করলে উনি হেল্প করবেন, এমন না যে কেউ হেল্প করবে না, অবশ্যই হেল্প করবেন। এখান থেকে আমি আমার আজকের লেকচার শেষ করছি। এস সংক্রান্ত রিলেটেড যদি কারোর কোনো প্রশ্ন থাকে, এস ইউ ক্যান গো আহেড প্রসিড। আমরা কনক্লুড করার আগে কোশ্চেন অ্যানসার নিব, তার আগে জাস্ট স্যার একটু জাস্ট দু তিন মিনিট রেস্ট করুন, কারণ আমরা জানি পবিত্র মাহে রমজান এবং স্যার কন্টিনিউয়াসলি অনবরত ভাবে বলে চলেছেন। তো জাস্ট আজকের যে প্রোগ্রামটা আমাদের অর্গানাইজ করেছিল সেটা হলো হোপ অর্গানাইজেশন। হোপ একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। এরা বেসিক্যালি কাজ করছে নেট সেট এবং WBCS এর কোচিং করানো হয় এবং PhD রিলেটেড ডিফারেন্ট টপিকের উপরে প্রোগ্রাম করানো হয়। যেমন আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হলো, সেটা হলো PhD সিনপসিস বা প্রপোজাল কিভাবে লিখতে হবে। আমি নিজেকে বলবো, বিং অ্যাজ এ সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট, আই কনফেস ওয়ান থিং দ্যাট দিস ফ্রেমওয়ার্ক অফ রিসার্চ প্রপোজাল ইজ নট অনলি অ্যাপ্লিকেবল ইন অ্যারবিক ল্যাঙ্গুয়েজ বাট অলসো ইট হাইলি রিলেটেড উইথ ওয়ার্ল্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্ট। মানে শুধুমাত্র এটা অ্যারবিক ল্যাঙ্গুয়েজের সাথে রিলেট নয়, আমি যেটা দেখলাম আজকে খুব হাইলি এবং খুব জ্ঞানগর্ভ আলোচনা করেছেন স্যার, সমস্ত সোশ্যাল সায়েন্সের রিসার্চের সাথে আমি জিনিসটা আজকে রিলেটেবল দেখলাম। তো যারা তোমরা হয়তো PhD জন্য হয়তো অ্যাসপিরেন্ট আছো, আমাদের হোপেরও অর্গানাইজেশনের টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। এবং ইন ফিউচার মানে অ্যারাবিকের ডিফারেন্ট হয়তো কেরিয়ার কাউন্সিলিং বা এগুলোর উপরে প্রোগ্রাম রাখানো হবে, তা আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করছি, যারা ইচ্ছুক তারা জয়েন করতে পারো। এবং নেটসেটেরও ক্লাস চলছে আমাদের। এবার আমরা একে একে কোয়েশ্চেন নেব, সে প্রোগ্রামটা শেষ করার আগে বেশি কোয়েশ্চেন নেব না, কারণ অলরেডি ডিটেলসে আজকে আলোচনা হয়েছে এবং খুব সুন্দর আলোচনা হয়েছে, উপস্থাপন হয়েছে। তো যাদের কোয়েশ্চেন আছে ওয়ান বাই ওয়ান তোমরা কোয়েশ্চেন করবে, আর যাদের ক্যামেরা ওয়ান আছে কাইন্ডলি একটু ক্যামেরাগুলো আপনারা অফ করে নেবেন, শুধু স্পিকার ছাড়া। কিন্তু তুমি কতটা করতে পারছো বা পারবা এটা বলো। পারবো তো স্যার, কোনো তো আইডিয়া নেই, এখন ধরেন মাস্টার্স কমপ্লিট হয়েছে, ওর জন্য কুড়ি পাতার মধ্যে চলে আসবে, এবং কুড়ি পাতার বেশি আর লিখলে সেগুলো ভাস্ট হয়ে গেলো, অতটাই হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে তুমি মাসাদের মারাজে লিখতে গিয়ে ওইগুলো হয়তো পাঁচ পাতা লিখা হয়ে চলে আসে, তো সেটা ডিপেন্ড করবে। কিন্তু যে ম্যাক্সিমাম এবং মিনিমামের একটা, যেটা মিনিমাম যে যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো মিনিমাম লিখতে গেলে আট পাতা বা দশ পাতা এমনি হয়ে যাবে। তো মিনিমাম ধরে রাখি আমি ছয় পাতা থেকে আট পাতা, এবং সাইজ সাইজের থাকে অনেক সময় সাইজ। আর ম্যাক্সিমাম যদি আমি ধরি তো ম্যাক্সিমাম খুব যত 30 পাতা যাবে। আপনি যেটুকু পড়ালেন ওটুকু দিলে খুব ভালো হয় আমাদের। যারা PDF বা স্লাইড চাইছো, রেকর্ডিং ক্লাস এবং স্লাইড দেওয়া হবে, তোমরা ওই যারা PhD গ্রুপটা আছে টেলিগ্রাম চ্যানেল, আমাদের লিংক দিলাম, তোমরা ওখানে জয়েন করো, ওখানে প্রোভাইড করা হবে। গুড।
কারোর কোশ্চেন থাকলে তোমরা তাড়াতাড়ি কোশ্চেন করতে পারো, আমরা একের উপরে বেশি কোশ্চেন নেব না। ইয়েস বলো, কোশ্চেন না করলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝোনি। কোশ্চেন স্যার, স্যার একজন কোশ্চেন করেছে স্যার, টপিক সিলেক্ট করার দাঁড়ান স্যার, একটু লিখেছে স্যার, টপিক সিলেক্ট করার ব্যাপারটা কাইন্ডলি আর একবার বলবেন। টপিক সিলেক্ট করার ব্যাপারটা বিস্তারিত আমি যেটা একটু বললাম, একটা উদাহরণ দিয়ে বললাম যে আমি যদি স্টোরি এই যেটা একটা অনুমান দিলাম এখানে, আল কিয়ামুল ইসতিমাঈয়া ওয়া সাকাফিয়া ফি কাসাস মুখতারা লিমান ফালুতি, তাহলে একের পর এক আমাকে ভাবতে হবে যে আমি আদব আরবি সাহিত্য থেকে এত যুগ, আরবি সাহিত্যে চারটা পাঁচটা যুগ আছে, ইসলামিক পিরিয়ড, জাহেলি পিরিয়ড, ইসলামিক পিরিয়ড, ওমাইয়া পিরিয়ড, আব্বাসী পিরিয়ড, মরান পিরিয়ড, এবার সেগুলো থেকে একটা যুগ ভাগ করার পরে আবার ওই যুগেই আবার আরবিক সাহিত্যের দুটো ভাগ হয়ে যায় বেসিক্যালি, সেটা হয় শের, পোয়েট্রি কিংবা নাসর প্রোজ, আবার কবিতার দিক দিয়ে আবার কবিতা লিখবে, তো কবিতার যদি পাঠ নাই কোনো কবির, তো সে কবিতার মূল্যায়ন করবে না কিভাবে লিখবে, বা কম্পিটিটিভ স্টাডি করবে না, সে কবিতার ফান্নি ফান্নি দিক তুলে ধরবে, ফান্নি বলতে এখানে গ্রামাটিক্যাল যেটা বালাগাত বলা হয়, বালাগাতের দিকটা তুলে ধরবে, বা ল্যাঙ্গুয়েজ কে তাহসিনুল লুগাল আরবি তাহসিনুল লুগা যাকে বলা হয়, সে বা সেখানে লোগাত কি ধরনের, সে রাইটার লোগাত ব্যবহার করেছে, সেখানে সমালোচক স্টাডিও করতে পারে, তো সেখানে একটা কনফাইন হইতে পারে। এবার যুগ হলো, যুগের পরে এবার আরবি সাহিত্যে দুটো যেটা মেন পার্ট শের এবং নাসর, ওটা আলাদা হয়ে গেল, ভাগ করার পরে আবার শের আসলাম বা নাসর আসলাম, নাসরে আবার গিয়ে এসে কিসসা কাসিরা নিব, এবং কিসসা কাসিরা যদি নিই বা রেওয়ায়া নিই, রেওয়ায়া যদি নিই, রেওয়ায়া নিলে কোন রাইটারের রেওয়ায়া নিব, কোন দেশের রেওয়ায়া নিব, মানে আরব দেশ তো অনেকগুলো আছে এবং সমস্ত দেশের তো একটা রিসার্চ করা সম্ভব নয়, তো অতএব সে রাইটারের রাইটার দেশের কোন দেশের কোন রাইটার আমাকে নির্ধারিত করতে হবে, ফিক্স করতে হবে যে আমি অমুক রাইটার নেব, অমুক রাইটারের সাথে আবার ওনার দেখা হলো অনেকগুলো রেওয়ায়া লিখা আছে, নাজিম মাহফুজ ধরে নাও, যেরকম নাজিম মাহফুজের অনেকগুলো রেওয়ায়া আছে, এবং নাজিম মাহফুজের সবগুলো রেওয়ায়াত রিসার্চের একটা টপিক হতে পারে না, অতএব একটা আবার আমাকে ফিক্স করতে হবে, নির্ধারিত করতে হবে, অর্থাৎ লিমিট করতে হবে যে আমি কোনটা দিক আমি তুলে ধরবো ওনার উপন্যাসের রেওয়ায়া, তো এভাবে টপিককে সিলেকশন করা যায়। আর বাকি আরো ইনফরমেশন জন্য আরো, মানে যেটা আমি বারবার বলছি যে দিরাসা ওয়াসেয়া দরকার, পিএইচডির জন্য দিরাসা ওয়াসেয়া দরকার, আমাদেরকে আরো অনেক অনেক পড়তে হবে, আমরা কিছুই জানি না গো, বিশেষ করে আমরা ইন্ডিয়াতে যারা আছি আরবি সাহিত্যের মানে খুব বর্তমান পরিস্থিতি খুব কম আছে, যারা সমস্ত জাহেজের বই থেকে নেয়, আহমদ তোমার আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিন মুকাফফার বই সমস্ত বই পড়েছেন, মুতানাব্বি সমস্ত কবিতা পড়েছেন, এবং আবু তামাম হামাসা পুরো পড়েছেন, পুরোপুরি সব বই পড়েছেন, এবং যে রাইটারে বললাম তো ওগুলো নাও যদি অত সবটা যদি না পড়া সম্ভব হয়, তো মেন যে আমাদের যে সাবজেক্টের যে প্রয়োজনীয় দরকার, সাহিত্য কাকে বলে, সাহিত্য অ্যানালাইজ করতে গেলে কি কি নিয়ম কানুন দরকার, নাকদের যে কম্পোনেন্ট আছে, এবং বর্তমানে যুগে যে আল ইত্তেজাহাত আছে, ইত্তেজাহাত বলতে ক্লাসিকিয়া, এবার রোমান্সিয়া, আরো এই ধরনের ট্রেন্ডস আছে যাকে বলা হয় বিনিয়াবিয়া, তারপরে মাবাদ আল বিনিয়াবিয়া, আরো অনেক ধরনের আরবিকে আছে, তার সাথে সাথে কোন আল ইত্তেজাহাত থেকে বলা যায় যে আরো কোন দিকগুলো কোন রাইটার তুলে ধরেছেন, আল তাবিআ রোমান্সিয়া, কিংবা আরো বলা হয় এর সাথে আদাবিয়া, আদাবিয়ার পার্টস, আবার নাজা ইনসানিয়া ওয়াতানিয়া, এই যে দিকগুলো আছে ইনসানিয়া ওয়াতানিয়া, যে হিউম্যান
হিউম্যান বিইং এর কোনটা দিক তুলে ধরেছে, ওয়াতানিয়া ন্যাশনালিজম কে তুলে ধরে থাকে সেই বইয়ের মধ্যে। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, তারপরেই আমরা মূল্যায়ন করতে পারবো, এবং তখনই আমরা অটোমেটিক কোনটা দিকে আমি আমার রিসার্চ করব, তখনই আমি আমার দিকটা নির্ণয় করে নিতে পারবো বা নির্ধারণ করে নিতে পারবো। ইয়েস, তারপর একটা সেকেন্ড কোশ্চেন স্যার, ও একজন জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন রিসার্চ মেথডোলজি এন্ড রিসার্চ অ্যাপ্রোচ। ইয়েস, রিসার্চ মেথডোলজি কোশ্চেন ঠিকই বলেছে, এখানে গুড কোশ্চেন। রিসার্চ মেথডোলজির মধ্যে যেরকম আছে যে এক্সপেরিমেন্টাল, তার সিম্পল দুটো উদাহরণ, আমার যেটা রিসার্চ করব সেখানে ডিসক্রিপটিভ করব না এক্সপেরিমেন্টাল করব। এক্সপেরিমেন্টালে হয় কি, আমি যেটা রিসার্চ করব সেটা কি আমার এক্সপেরিমেন্টে দরকার হয়, মানে সেটা রিসার্চ করার পরে টেস্ট করতে হয় কি, টেস্ট কোনটা রিসার্চে করতে হয়। বিশেষ করে একটা উদাহরণ দিলাম, আমি যে কেমিক্যাল তৈরি করতে, বিশেষ করে কেমিস্ট্রিতে হয়, বা কোনো পার্টস তৈরি করতে গেলে, টেকনোলজিতে কোনো একটা নতুন পার্টস তৈরি করেছে, তো সেটাকে তৈরি করার পরে আবার অ্যাডাপ্ট এক্সপেরিমেন্ট করতে হয়, তো সেটা তাজরিবির মধ্যে পড়ে গেল। কিন্তু আমাদের যেটা রিসার্চ হবে বেশিরভাগ ওয়াসফি হয়, ইস্তেকরাই হয়, যেখানে যারই একটা কম্পোনেন্ট হলো ওই ওয়াসফি বা ইস্তেকরাইয়ের মধ্যে আবার আমাদেরকে ভাগ করতে হয়, সেটা হলো কি, তাহলিলি করব না নাকদিয়া করব না মুকারানা করব। তো আশা করি এবার দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। ওকে স্যার, আর মাত্র আমরা দুইজনের মাত্র কোশ্চেন নিব। গোলাম না কি নাম তোমার, কি কোশ্চেন আছে, তুমি জলদি করো। এমডি গোলাম না কে হ্যান্ড রেজ করেছিলে, কেউ কোশ্চেন করবে আর তোমরা? হ্যালো, স্যার বলছিলাম যে রিসার্চের কোন দিকটা সবথেকে সহজ এবং কোন দিকটা সবথেকে মানে কঠিন? এটা তো প্রশ্নটা হলো কঠিন, আর না তো প্রশ্নটা খুব সহজ। ইয়েস, কোন দিকটা রিসার্চ অ্যাকচুয়ালি বেসিক্যালি ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে, কাউরি সামাজিক সোসাইটির উপরে কাউরি ইন্টারেস্ট থাকে, কাউরি আবার ফানি অর্থাৎ লুগাবি তাহসিনুল লুগা যাকে বলা হয়, বালাগি বালাগির দিক দিয়ে কাউর ইন্টারেস্ট থাকে। তো টপিকটা যার যেরকম ইন্টারেস্ট হবে সে যেরকম, সে সেইরকমই মানে সে টপিক চুজ করবে। ওই জন্য তারে জামিপে ও এটি যে মুভি ছিল ওখানে স্কুলেও তাই ওর উপরে বাচ্চার উপরে ছেড়ে দিতে বলা বলেছে পড়াশোনাতে, কে কোন সায়েন্স নেবে না আর্টস নেবে, এবং সায়েন্সের পরে আবার কে কেমিস্ট্রি নেবে না ফিজিক্স নেবে, সাহিত্যের ক্ষেত্রে আবার সাহিত্যতে গিয়ে কে তাফসির নিয়ে করবে না হাদিস নিয়ে করবে না কে লিটারেচার নিয়ে করবে। তো আলাদা আলাদা ভাগ হয়ে যায়, যার যেটাতে দক্ষতা বেশি আছে, ইন্টারেস্ট বেশি আছে, সে সেদিকেই রিসার্চ করলে বেশি ভালো হয়, তাহলে সেটাই তার জন্য মানে প্রযোজ্য বা ভালো, এটাই আর বলতে পারি। ইয়েস, আর কারোর কোন প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার লেখার সময় আমি কোন জায়গার ফুট নোট ব্যবহার করব আর কোন জায়গায় রেফারেন্স ব্যবহার করব ওইটা আমি বুঝতে পারি না। ফুট নোট কোথায় ব্যবহার করব আর কোথায় ফুট নোট, বললাম যে কোথায় ফুটনোট, মানে ফুটনোট তো সিনপসিসে দিতে হয় না, দরকার পড়ে না ফুটনোট আমাদেরকে, অর্থাৎ একটা রেফারেন্স বলি সেটা থেসিসে লিখি, যখন থেসিস লিখতে শুরু করি সেখানে কাউরি যদি আমি কোট করি, কাউরি কোনো অমুক এই সংক্রান্ত কোনো একটা কোনো রাইটারের আমি কোট করলাম ওনার কথা, সেখানে আমাকে ওই যে রেফারেন্স দিতে হবে, তো যেখানে আমি কোট করলাম ওই ওই পাতাতেই দিয়ে দেওয়াই বেশি ভালো,
এবং সেখানেও এই মাসাদের মারাজি যেভাবে লিখতে হয় সেভাবেও সেখানে লিখতে পারা যায়, ওটা বললাম, কিংবা ওখানে ওটা পড়া পড়ে আসছি। হ্যাঁ, যেটা প্রশ্ন ছিল যে কোথায় ফুটনোট লিখবো কোথায় লিখবো না, তো ওটা একটা জায়গা হলো যে কাউরি কোট করতে গেলে, কাউরি কথা কোট করতে গেলে সেখানে আমাকে লিখতে হবে যে আমি এই কথাটা আমি অমুক রাইটারের অমুক বই থেকে নিয়েছি। দ্বিতীয় হলো কোনো একটা জিনিস ওয়ার্ড কোনো এক্সপ্লেন করতে হলে বা কোনো একটা জিনিস ধরা যে দশেরা, দশেরা লিখতে যদি হয় আমাকে কোথাও, তাহলে দশেরা তো সবাই জানবেন আরবিকের, তখন আমি ওই ফুটনোট করে আমি লিখে দেবো যে দশেরা হাজা মেহরজানুন হিন্দুসিউন বা ঈদুন হিন্দুসিউন ইয়াজমাউনা ইয়া ইয়াহতাফিলুনা বিহি ফি শাহরিন খাস ফি কুল্লি সানা ফিল হিন্দ। তো এভাবে একটা কি হলো, আমি দশেরা যে লিখলাম শব্দটা তার একটু আমি নিচে ফুটনোটে ব্যাখ্যা করে দিলাম, তো সেই ক্ষেত্রেও ব্যবহার করা যায়। সেটা একটা এখন সমস্ত ইউনিভার্সিটিতে একটা মানে মাস্ট মানে পেপার কম্পালসারি হয়ে গেছে, যাকে প্লাগারিজম বলা বা এথিক্যাল, সে পেপারটা নাম দিয়েছে এথিক্স, এথিক্স অফ এথিক্স ইন রিসার্চ, একটা কিভাবে নাম আছে সেখানে উল্লেখ করা হয়েছে। এবং সিনোপসিস তৈরি, একটা সিনোপসিস কথা তো আসে এখানে, এর কথা আসে না, ডিসার্টেশন এখানে আসেনি, প্রশ্ন তবু করলে ঠিক আছে, কিন্তু যেটা প্রশ্ন হলো থেসিসের ওটা প্রশ্ন যে আমরা কতটা কাউরি বই থেকে কোট করতে পারি, তো ম্যাক্সিমাম বলা হয়েছে 10% বলেছেন, এবার কেউ 10% এবং করতে গেলে 15% হয়ে যায় 20% হয়ে যায়, আবার কাউরি রিসার্চে 10% জুটে রাখো কমিউনিটি হয়ে যায় একটা দিক। আর বেশি উল্লেখ রেফারেন্স দিতে হবে, কাউরি কোট যদি কাউরি রাইটিং যদি লেখা যদি কোট করা হয় সেখানে তো উল্লেখ করতে হবে, যাকে রেফারেন্স বললাম, ফুটনোট বললাম। এবার রেফারেন্স যদি না দেয় তাহলে সেটা চলে আসবে প্লাগারিজমের মধ্যে চলে আসবে, যাকে ইথিক্স যেটা বললাম যে নতুন সিলেবাসে কম্পালসারি সব সিলেবাস সমস্ত পিএইচডি সিলেবাসে কমন টপিক হয়েছে ভারতবর্ষের ইউজিসির একটা গাইডলাইন্সে, প্লাগারিজম হিসাবে একটা আছে টপিক আছে যাকে বলা হয় যে কারো জিনিস কপি পেস্ট করার নাম হলো প্লাগারিজম। তো কত পার্সেন্ট হবে যেটা কোনো অতটা ই নেই, বাকি ডিফেন্ড করে ডিপেন্ড করে ইনস্টিটিউশনের প্রতি এক্সামিনের প্রতি সবার প্রতি, ওটা নিয়ে ভাবার চিন্তা নেই, রিসার্চ আগে চান্স পাওয়ার ব্যাপার আছে। এবং আরেকটা যেটা ব্যাপার আছে যে রিসার্চ করতে লাগলে না একটা সময় দিতে হবে, আমরা অনেক সময় ভাবি যে কিছু এদিকে ইনকাম করব, কিছু ব্যবসা বাণিজ্য করব এবং রিসার্চও করব, অনেক সময় আমরা ভাবি বিশেষ করে আরবিক ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটছে, তো এভাবে রিসার্চ হয় না গো। রিসার্চ করতে গেলে একদিকে সময় দিতে হবে আর ভালোভাবে রিসার্চ করতে হবে, ঠিক সময়ে রিসার্চ হয়ে যাবে কমপ্লিট, সময় দিতে হবে। আর এক কথাই শেষ যে দিরাসা ওয়াসিয়া জরুরি বোর্ড স্টাডি। ইয়েস, যদি আমি ভাষাগত দক্ষতা অর্জন করতে চাই তাহলে আমি কি শুধু তার কবিতা সব কবির কবিতা পড়লে বা গদ্য পড়লে কি ভালো হবে নাকি কোন একটা কবির উপরে পড়লে ভালো হবে? গুড, এটা এখানকার প্রশ্ন নয় এই বিষয়ের, প্রশ্নটা আলাদা একটা জেনারেল প্রশ্ন হলো। এবার সেটা তার উত্তর হলো কি যে বিষয়ে রিসার্চ করবে, যে তার জন্য তো বললাম যে সেই রিলেটেড যতগুলো ম্যাটেরিয়াল আছে সেই সংক্রান্ত সব পড়তে হবে, পড়ে তার দক্ষতা অর্জন করতে হবে, তাহলে তারপরে সিনোপসিস তৈরি করা যাবে। তো
আর যত পড়ে সেটা ওটা বলে নাই, যেটা রিসার্চ করতে হলে সমস্ত আরবি সাহিত্যের যতগুলো কম্পোনেন্ট আছে লিটারেচারের শব্দটা ব্যবহার করেছি, কিন্তু লিটারেচার আরবিক লিটারেচার আলাদা বলে আরবি, তার যতগুলো কম্পোনেন্ট আছে যতগুলো নিয়ম কারণ আছে সমস্ত যেগুলো মিনিমাম জানা দরকার সমস্ত আমাকে জানতে হবে, এবং জানার পরে তো আমি তখন একটা দিক নির্ণয় করতে পারবো। যদি আমি সব দিক না জানি যে এই দিকগুলোতে গেলে গর্ত আছে, এই দিকগুলো ঠিক আছে, আর এই দিকগুলোতে জল আছে, বা তাহলে পর তখন পর্যন্ত যদি দিক না জানি তখন পর্যন্ত আমি দিক নির্ধারিত করতে পারবো না যে আমি কোন দিকে যাব। অতএব আগে আমাকে জানতেও হবে যে কতগুলো দিক আছে এবং সেই দিকগুলোতে কি কি আছে, তারপরে আমরা আমাদের দিক নির্ধারণ করতে পারবো বা ফিক্স করতে পারবো একটা। ইয়েস, ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করব। শেষ করার আগে আমি আমাদের যিনি রিসোর্স পারসন আছেন আজকের আলোচনাটা অত্যাধিক ফ্রুটফুল, এবং ফিডব্যাক অনুযায়ী স্টুডেন্টদের বা পার্টিসিপেন্টদের দেখলাম তারাও খুব আপ্লুত, এ কারণে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানায়, এবং যারা সমস্ত পার্টিসিপেন্ট আছে তাদেরকেও হোপের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইয়াসির আরাফাতকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি হোপ অর্গানাইজেশনের পুরো কমিটি এবং পুরো টিমকে, যিনারা যিনারা জড়িত আছেন। একটা খুব ভালো উদ্যোগ, এবং সেই উদ্যোগ যেন ভালো হয়ে তারা আরো ওনারা ভালোভাবে কাজ করতে পারেন আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে ছাত্র যুবকদেরকে তাদের একটা দিক দেখার জন্য, দিক দেখার জন্য ওনারা ভালো একটা দিক দেখাতে পারে, তার জন্য ভালো কামনা করি, শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।